ঠিক না? এইরকম গোসাই যদি আসে কারুর বাড়ি, টাকা থাক আর না থাক ধার করে আনি বাজার থেকে, ভালো মন্দ বাজার করে গোসাই তো খাবে, ভক্তবিন্দু খাবে, আরো সঙ্গে মা গোসাইরে নিয়ে এসে ভালো করে খাবে, যাওয়ার সময় পুটলা বাইন্ধে নিয়ে যাবে, যায় না? আপনাদের এদিকে যায় কিনা জানি না বাবা, সব জায়গায় যায় কায়দা দেখেন। এইরকম গোসাই পাড়ায় আসলে ঢুকতে দেবেন না, এবার দিচ্ছেন আমার সঙ্গে আসছে ঠিক আছে, এরপরে আসলে পাড়ার ওই মোড় থেকে ঘুরাই দেবেন। আজকের আলোচনা, বড়টা কে, কৃষ্ণই বড় না গুরুদেব বড়, কি বলেন করব? হ্যাঁ, মানে বড়টা কে? এই যে মানুষ এত গুরু করে, বড় গুরু না বড় কৃষ্ণ যার আমরা ভজন সাধন করি, তো ওখানে আলোচনা রাখতে চাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এগোতে পারি, করব? মায়েরা কি বলে, হবে? পরে বলবেন না যে গান ভালো হয় নাই, আপনাদের অনুমতি নিয়ে করছি ওর জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি একটি গান গাই, আর গানের পরে পালা প্রসঙ্গ বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই। দয়াল রে তখন আমি তাই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা বসবাস করছি তারা একটি সত্তার উপরে চলছি, যিনি আমাদের যোগাইছেন মুখে বার্তা তিনি হচ্ছেন আমাদের প্রাণের হর্তা, তিনি হলেন আমাদের কর্তা, তিনি আর কেহ নয় সেই আমার প্রাণ গোবিন্দ, অনাদির আদি প্রাণ গোবিন্দ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার গ্রহণ করে এই জীব জগৎখানা চালাচ্ছেন তিনি। সেখানে দাঁড়িয়ে পদকর্তা তার গানের মধ্যে বলছে, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তুমি যখন যাহা করাও মোরে, তুমি যখন যাহা করাও মোরে ও দয়াল তখন আমি তাই করি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, বিয়ে নেই তাহলে জোগাড়টা দিচ্ছেন না কেন? হ্যাঁ বুঝবো না, মানে মা বলতেছি না, এরপরে যদি মাসি বলি তাহলে সবাই আমার বাবার শালি হবে, তখন ভালো লাগবে। হ্যাঁ এখনো বলছি মা, উলুরধ্বনি দিতে হয়, হরিব আসরে এসে কীর্তন আসরে এসে যদি উলুরধ্বনি না দেন জানেন কি হয়, জানেন তো না? তাহলে ওটা হওয়ার ইচ্ছা আছে? আচ্ছা যাদের যাদের ইচ্ছা আছে তারা দেবে না, আর যাদের ইচ্ছা নাই অবশ্যই দেবেন কিন্তু, আর বাবারা তো দিচ্ছে কোনো গল্পই নেই। একবার নিদাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, We'll be right back.
মিষ্টি যুগে যেই পারি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পাড়াইয়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরে। আমি নিশি যোগে যখন ঘুম পারি, ওমা মানুষের বিশ্রামের একটি সময়, সারা দিন তারা কাজ করে, রাত্রিবেলা হলে পরে নিদ্রা যায়, আমরা সবাই যাই, আমিও যাই, আপনারা সবাই যান, আমরা তখন ঘুমাই, কিন্তু আমাদের যিনি বাঁচিয়ে রেখেছেন তার ঘুমানোর কোনো কায়দা নাই, কোনো কায়দা নাই। দেখুন আমরা বিশ্রাম নেই কিন্তু তার বিশ্রামের কোনো সময় নাই, সে যদি বিশ্রাম নেয় তাহলে এই আমি সুশীল বিশ্বাস শেষ। সেদিন বল হরি বল হরি বলে নদীর ঘাটে নিয়ে এই দেহখানা পুরাইয়ে ভর্ষ ছাই করে তার কোনো বিশ্রামের সময় নেই। তাহলে যেখানে দাঁড়িয়ে যার কথা শুনে যার পায়ে মাথা ঢুকে ভজন করার কথা পূজা করার কথা তাকে যদি আমরা পূজা না করি, যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি আমাদের কৃপা করবেন? আহাহা, ও বাবা, যদি কোনো বড় ধরনের রোগ হয়, কারোর হয় হোক আমি এটা চাই না, যদি হয় তাহলে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান বেটা চোখেও দেখে না। হ্যাঁ, গরিব মানুষ টাকা নাই আর ভগবান বেটার বিচার নাই, বড় বড় রোগগুলো সব গরিব মানুষরে দেয়। ওমা বলেন না, আমার মাও বলে, আমার দিদাও বলছে, ঠাকুরবাবা বলছে, মানে শুনে শুনে অভ্যস্ত। এবার দেখুন চিন্তা করে, আমাদের কিছু হলে আমরা ভগবানকে গালিগালাজ করি, মন্দ বলি, কটু কথা বলি। আচ্ছা, ভগবানের জন্য আমরা কোনোদিন কিছু করেছি? কোনোদিন কিছু করি নাই। কেমন যদি করতাম তাহলে কি প্রতিদিন চিনি আর বাতাসা দিয়ে পূজা দিতাম, যেগুলো খেলে সুগার হয়? আমরা চাই ভগবানের সুগার হোক আর ভগবান তাড়াতাড়ি মরুক, তাই না? আপনারা তো হাসে, প্রত্যেক বাড়িতে একই ঘটনা, ভগবান রে ওই একটা বাতাসা, চার পাঁচটা ঠাকুর ঘরে ভগবান আর একটা মাত্র বাতাসা, ভগবান বাক করে খাও, আর আমরা খাওয়ার সময় থাল ভরে কম পড়লে আরো দাও, বলি না বাবা? তাহলে বোঝে, যাকে ভজন করার কথা, যার সাধনা করার কথা তাকে না করে আমরা কাদেরকে ভগবান বর্তমানে ভজন করি? এই রকম গোসাইদেরকে, ঠিক না? এই রকম গোসাই যদি আসে কারোর বাড়ি, টাকা থাক আর না থাক ধার করে আনি বাজার থেকে, ভালো মন্দ বাজার করে, গোসাই তো খাবে, ভক্তবিন্দু খাবে, আরো সঙ্গে মা গোসাইরে নিয়ে এসে ভালো করে খাবে, যাওয়ার সময় পুটলা বাইন্ধে নিয়ে যাবে, যায় না? আপনাদের এদিকে যায় কিনা জানি না বাবা, সব জায়গায় যায়, কায়দা দেখেন। এইরকম গোসাই পাড়ায় আসলে ঢুকতে দেবেন না, এবার দিচ্ছেন আমার সঙ্গে আসছে ঠিক আছে, এরপরে আসলে পাড়ার ওই মোড় থেকে ঘুরাই দেবেন। গোসাই আসবে আর ভুড়ি ভোজন করবে আর হেলিকপ্টারের মতো মা গোসাইয়ের চেহারা বানাবে, ও হবে না। গোসাই থাকবে সিনসাম, গোসাই থাকবে না কোনো চাওয়া পাওয়া, একমাত্র এই হরি সাধনাই তার পথ, একমাত্র প্রাণ গোবিন্দকেই সে শপথ করে এসেছে যে হে ভগবান, সপ্তম মাসে করাল করেছে, ভগবান এই অন্ধকার কারাগার আমার সহ্য হচ্ছে না, আমাকে মুক্তি দাও, ভবে গিয়ে ভজন সাধন করব। বলেন নাই গোসাইও বলছে, তাহলে ভজন সাধন করবে, আসার পরে ভজন সাধন করতেছে কি শিখাচ্ছে ভক্তদের, শিখাচ্ছে কি? গুরুর মধ্যে কিছুই নাই, প্রথম হচ্ছে গু, প্রথম শব্দ গুরু লিখতে গেলে প্রথম হলো গু, যেটা পিছন দিয়ে বাড়ায় গন্ধের জন্য, তিন চার দিন থাকলে গন্ধের জন্য সেখানে যাওয়া যায় না, আর তারপর হলো রু, মানে শুকনা জিনিস, গু শুকিয়ে গেলে যা হয়, মানে তাজা থাকতেও গন্ধ, ওর পেছনেও গন্ধ, সামনেও গন্ধ, সব জায়গায় গন্ধ,
গুরু শব্দটাই এইরকম, এর মধ্যে কিচ্ছু নাই, গুরু গোসাই করার কোনো দরকার নাই। আমার দলে আসেন একমাত্র কৃষ্ণের আরাধনা করেন, যিনি আমাদের প্রাণ গোবিন্দ, আমাদের ভজন সাধন শিখিয়েছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার ভজন সাধন করেন, দেখবেন আর কোনো গুরু গোসাইরে পূজা করতেও লাগবে না, আর বেশি বেশি খাওয়াইতে হবে না, ওই একটা বাতাসা দিলে গুষ্টি ধরে খাইয়া সন্তুষ্ট হয়ে যাবে ভগবান। বর্তমান যা হচ্ছে, হ্যাঁ বাজাও, যখন মাতৃ জননী জঠরে ছিলাম, পিতা মাতা রমণ ক্রিয়ায় যখন প্রথম সন্তানের অঙ্কুরোদ্গম হয় মাতৃ জঠরে, দিনে দিনে পারে প্রথম মাসেরও কালে মস্তকের আকৃতি হলে, তৃতীয় মাসেতে মস্তকের পিণ্ডের ন্যায়, আর তৃতীয় মাসে চতুর্থ মাসেতে কেশ প্রকাশ হয়েছিল দেহবেশ, পঞ্চম মাসে ঘটেছিল দেহে চন্দ্রের উদয়, আর ষষ্ঠ মাসের কালে সতত ভ্রমণ করে জীবাত্মার তখন ঘটে আগমন, চারিপাশে বৃষ্টা কুণ্ড ঊর্ধ্ব পদ হেড মুণ্ড মুখে দেখেছিলাম দয়াল ভগবান। সপ্তম মাসের কালে ত্রাহি ত্রাহি রব ওঠে বলে, অগ্নি সমত অনুজালে জঠরে জ্বালায় সহ্য না করতে পারে দয়ালকে বলেছিলাম দয়াল রে, অন্ধকার কারাগার ভালো লাগছে না, এই বৃষ্টার মধ্যে অন্ধকার কূপে থাকতে পারছি না, আমায় মুক্তি দাও, আমি ভবে গিয়ে তোমার ভজন সাধন করব। তথাস্তু বলে ভগবান আমাকে অভয় করলেন দ্বার। তাই আমায় সৃষ্টি করার আগে মাতৃ জননী জঠরে যখন ছিলাম, সপ্তম মাস যখন মাতৃ জননী জঠরে আমার বয়স, তখন আমি ভবে গিয়ে খাব কি, মাতৃ স্তনসুরা পাঠিয়ে দিল, সাত মাস বয়স আমি জন্মই নেই নাই, কিন্তু আমি স্তনসুধা দুগ্ধ খাবো বলে মায়ের স্তনসুধা আমার জন্য পরিপূর্ণ করে দিলেন, আমি গিয়ে ভবে কি খাবো। ওমা খুলে করি বর্ণনা, শিশু জন্মানোর আগে বাড়িতে যদি বুড়ি মা থাকে, অর্থাৎ ঠাকুমা দিদা, ছেলের মাসি মেয়ের পিসি, ওদের আরো আনন্দ আলাদা জায়গায়, ওরা আবার কাঁথা সেলাই করে দেয়, থাকবে কিভাবে, করে না ও বাবা, করে না, ছেলের মাসি মেয়ের পিসি ওদের আলাদা আনন্দ, যে আমাদের বাড়িতে আমার ভাগ্নি আসবে, আমার ভাইস্তা আসবে, ওদের আবার কাঁথা সেলাই করার চোট, সুন্দর করে থাকবে কোথায়, শিশু এখনো জন্মই নিল না, তার আগে দেখেন, হ্যাঁ দাও দাও দেও, আচ্ছা যাও খাক। তাই বলছে গানের মধ্যে, তুমি আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যা যা লাগে একটা কথা না বললেই নয়, আপনারা গুরু ভজন করবেন করেন, আমার এতে অসুবিধা নাই, আপনারা করবেন না এটাও না করব না, করেন, কিন্তু প্রাণ গোবিন্দ যেদিন দেহ ছেড়ে চলে যাবে রুষ্ট হয়ে, গুরু রুষ্ট হলে পরে কৃষ্ণ রাখতে পারে, আর কৃষ্ণ রুষ্ট হলে পরে গুরুর রাখার ক্ষমতা নাই, ঠনঠনা গোসাই
যদি কৃষ্ণ একবার রেগে যায়, কোন গোসাইয়ের ক্ষমতা নাই রাখা, অর্থাৎ 21,600 বার এই দেহের ভিতরে প্রাণ আসা যাওয়া করছে, প্রাণ আসা যাওয়া করছে 21,600 বার প্রতিনিয়ত 24 খানা তত্ত্বের মাধ্যম দিয়ে, বাহিরে 12 ভেতরে 12। ইহার থেকে যদি ভালো ভজন সাধন করে কমাইতে পারো, তবে নিত্য ধামে গিয়ে সেই প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন হয়, তাহলে মিলন হবে, তাতে অসুবিধা নাই। এর জন্য কৃষ্ণ ভজন করতে হবে মা, গুরু ভজন করে কোনো লাভ নাই। কৃষ্ণ যদি একবার রেগে যায় তাহলে বল হরি বল, হরি বল, পেছন থেকে বলবে হরি হরি বল, আর একদল বলবে হরি বল, ওটারে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে থাকলেই বাসি মরা হবে। এর জন্য গুরু গোসাই করার কোনো দরকার নাই। আপনাদের চরণ ধরে করি মানা, যে বাড়িতে আসে সেবা কিন্তু রাত্রে দিয়েন না, গাড়ি নিয়ে আইসে চলে যা। হ্যাঁ, খাওয়া মানে আজকে বন্ধ করেই ছাড়ব। হ্যাঁ, শিষ্য বাড়ি যাইয়ে ভালো ভালো খাওয়া আজকে ছুটবো। হ্যাঁ বাজাও, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, একবার নিধাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি আমরা সবাই সাজি তোমার সাজে, তুমি আছো সংসারে মূল সূত্র ধরে, ও তাই অসীম বলে বিশ্ব মাঝে আমরা সবাই সাজি তোমার সাজে, তুমি আছো সংসার মাঝে মূল সূত্র ধরে। তুমি যেভাবে সাজাইছ মোরে, তুমি যেভাবে সাজাইছ মোরে, রাখিও জীবন ভরি, হাতের পুতুল হয়ে নাচি আলোচনা, কথা মিথ্যা নয়, গুরু কৃষ্ণ আলোচনা নিয়ে সভা করতে যাই। শ্রীকৃষ্ণের উকিল হয়ে আজ সভাতে দাঁড়াই, গুরুর ভূমিকায় গ্রহণ করবেন আমার দয়ালু গোসাই, আমরা গুরু 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 বলি। আচ্ছা, গুরুতে হয়টা কি, গুরু বস্তুটা কি, খায় না মাথায় দেয়, গুরু জিনিসটা কি, আগে আমাকে জানতে হবে।
কানের মধ্যে ফু দিলাম আর গুরু হয়ে গেলাম। মন্ত্র দেওয়া মাত্রই বলতে হবে মন্ত্রের অর্থ, যদি না বলে মন্ত্রের অর্থ তাহলে তোমার সাধন বদন সবই অনর্থ। যে মন্ত্রটা কানে দিয়েছে যদি সঙ্গে সঙ্গে মন্ত্রের রিপ্লাই না পান কাজ না হয়। একটি জমির মধ্যে সার দিলেন, লাঙল হাল মই টই সব দেওয়া, কাদা টাদা হয়ে গেল, বীজখানা যদি ভালো না হয় জমিতে গাছ হবে ফসল হবে? হবে না। বীজটা শুদ্ধ দরকার, নইলে জংলা জমিতে হবে কি? জংলা জমিতে জংলায় হবে ফসল, তোমার ফসল হবে না, তোমার নষ্ট হবে দেহের মাল, এছাড়া আর কিছু না। তাহলে আমার একটু জানার বিষয়, গুরু বস্তুটা কি? এটা খায় না মাথায় দেয়? গুরু কাকে বলে? কি কি গুণ থাকলে একটি মানুষকে গুরু বলা যায়? আমারও দুইটা চোখ, দুইটা না নাকের ফুটো, একটা মুখ, দুইটা কান, মাথায় চুল, দুইটা হাত, দুইটা পা, এই যে দেখছেন গুরুদেবের তাই, অন্য কিছু নাই, আলাদা কিছু নাই। আমি চুলগুলো পাগড়িতে ঢেকে এসেছি, উনি খুলে এসেছে লজ্জা নিবারণের জন্য। আমিও বসন পড়েছি, উনিও পড়েছে। তাহলে উনি কোন গুরু, কোন প্রকারে গুরু হলো? গুরু বস্তুটা কি, কি বলেন? জানার দরকার আছে না? গুরু বস্তুটা কি? কোন কোন জিনিস বেশি থাকলে সাধারণ মানুষের থেকে গুরু বলে কয়? একটি সাধারণ মানুষের থেকে গুরুর মধ্যে কোন কোন জিনিসগুলো বেশি থাকে? প্রশ্নগুলো একটু ভালো করে নোট করে না, আজকে আমি খেপে গেছি। হ্যাঁ, আজকে আমি খেপে গেছি, যে কয়টা দরকার প্রশ্ন করব, গোসাই উত্তর দেবে, না পারলে বুঝবো এটা ওই রকম জিনিস। আসে পাড়ায় পাড়ায় যেরকম আসে এটা ওই রকম ভাববো, আমি ভাববো আর কি। আপনাদেরকে খারাপ বলছি না, আপনারা কেউ খারাপ ভাববেন না, আমি ভাববো। তাহলে গুরু বস্তুটা কি? আচ্ছা, গুরু যে বীজ দেয়, গুরু যে বীজ কানে দেয়, সে বীজে ফসল হয়? এই কথা বলবি না একদম। ঘটনা হচ্ছে, আমাদের বাড়ি বর্তমান শিলিগুড়ি, আগে আমরা থাকতাম আপনারা জানেন গঙ্গার চর, রাজমহল বলে একটি জায়গা আছে, এই রাজমহলে আমাদের বাড়ি ছিল, আমরা এখন শিলিগুড়িতে বসবাস করি। কারা রে? এই তোদের বায়না করে নাই, গান গাস না তো? হ্যাঁ, আস্তে আস্তে গান গা, তাই না? বায়না তো আমাদের হয়েছে। তো ওখানে একজন এইরকম এইরকম দেখতে একজন গুরুদেব এসেছে। গুরুদেব আসার পরে আমার বাপ কাকা জ্যাঠা যারা আছে এবং আমার দাদা ভাই টাই যা আছে সবাই মাঠেই কাজ করে। আমরা কোনো কারণে গিয়ে বাবু হয়েছে শহরে, এখন আমরা শহরের বাবু। তা এমন অবস্থায় বাড়িতে একজন গোসাই এসেছে। গোসাই আসার পরে দেখবেন কোনো বাড়িতে যদি গোসাই আসে, আশেপাশের পাড়ার মানুষ যারা, একটু যাও তোদেরকে চুপ কর, আশেপাশের বাড়ির মানুষ যারা সবাই কিন্তু এই বাড়িতে জমায়েত হয়, হাতে হাতে কাজ করে দেয়, কারণ গুরু আসলেই ভোগ লাগাবে। লাগাবে না? ভোগ লাগাবে না বাবা, এটাকে বলে মহাপ্রভুর ভোগ। কথাগুলো নোট করে নেবেন, কিন্তু একটাও যেন ফাঁকি না দেয়, এটাকে বলে মহাপ্রভুর ভোগ, গুরুর ভোগ না কিন্তু, মহাপ্রভুর ভোগ গুরুদেবরা দেন। আচ্ছা, তারপরে ভোগের প্রসাদ সব ভক্তবৃন্দরা খায়, তারপরে দীক্ষা হবে। ভোগ না দিলে কিন্তু মন্ত্রতন্ত্র দেয় না গোসাই, এদের আবার নিয়ম আছে। তেমত অবস্থায় আমার দাদা যখন বাড়িতে এলো, তখন দেখে বৌদি বাড়ি নাই, মাঠের থেকে সে খিদা লাগছে। যারা আপনারা তো চাষি কাজ করেন, আপনারা জানেন খিদা লাগলে তখন আর কিচ্ছু মানে না, তখন আগে খাবার চাই। এমত অবস্থায় দেখে বাড়িতে নাই, আমাকে জিজ্ঞাসা করলো, এই তো বৌদি গেছে কই? আমি বললাম, কেন, ওই পাশের বাড়ি গোসাই আসছে সব ওইখানে, বলে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। আমি গেলাম বৌদিকে বললাম, দাদা মাঠের দিকে আসছে, তাড়াতাড়ি আসো খেতে দাও। বা দাদাকে এসে খেতে দিল, বলে ওই বাড়ি কিসের ভিড়? দাদা জিজ্ঞাসা করছে, বলে জানো না গোসাই এসছে, গোসাই এসছে, আজকে নাকি ধনঞ্জয়কে বীজ দেবে। বলে কি বলিস, বীজ দেবে? বীজ দিবে, বীজ।
হ্যাঁ, টাকার জন্য আমি বীজ কিনে মাঠে বুনতে পারতেছি না, আর গোসাই বীজ দেবে? পাঠের বস্তাটা দে, আমি তাড়াতাড়ি গোসাইয়ের কাছে যাই বস্তা নিয়ে। গোসাই কত বীজ দেবে? বস্তা ভয়রে নিয়ে আইসা, আজকে আমি জমিতে সারব। তা আমার বক্তব্য এখানে, গোসাইয়ের বীজ যদি জমিতে লাগাই তাহলে ফসল হবে কি না, বুঝতে পেরেছেন তো? দেখুন একটা কথা লক্ষ্য করে, এই গোসাইরা যখন ভোগ দেয়, জানেন তো ভোগারতি কিভাবে করে? একটু বাজাতো ভোগারতি, একটু গাইয়ে নেই। ভজপতি তু ধা রণশ্রী গৌর হরি, শ্রী গৌর হরি বলার পরে গামছা নাই, একটা গলায় বস্ত্র নাই, বস্ত্র নিয়ে তারপরে করজোরে এই রকম করে বলে, তুমি খাও হে কাঙালের ঠাকুর, বড় ভিক্ষা করে আজ এনেছি গো, তুমি খাও হে কা বুঝলেন তো? যে বাড়িতে ভোগ দিচ্ছে টাকা পয়সা তার, আর গোসাইরা বলে বড় ভিক্ষা করে এনেছি গো, তুমি খাও হে কাঙালের ঠাকুর, টাকা পয়সা যাচ্ছে বাড়ির লোকের কাছে দেখছে, ওরা ভিক্ষা করে গোসাই আনছে ভোগ দিচ্ছে। হ্যাঁ, কায়দা মানে ভাওতা বাজির যায়। আমি গোসাই নিন্দা করতেছি না, এইরকম হয়েছে আমাদের পাড়ার ঘটনা, আপনাদের এদিকে হয় কিনা জানি না। আমার সত্যিকারের একদম সত্যি চোখ শুয়ে করছি, মাইরি মিথ্যা কথা আমি বলি না, অরিজিনাল কথা, আমার কাছে কোনো ভেজাল নাই, অরিজিনালের জিনিস দেব, ভালো লাগলে নেবেন, না লাগলে এই জায়গায় থিয়ে যাবেন, আমি ব্যাগ নিয়ে আসি, ব্যাগে বইটা আবার অন্য জায়গায় সাপ্লাই দেব। তাহলে আচ্ছা, এই যে গোসাইরা যে বীজটা বপন করছে, এ বীজে কি ফসল হয় আমার একটু জানবার বিষয়। তাহলে বুঝতে পারছেন প্রশ্ন কয়টা হলো, ভালো কথা কিনা বাবা? গুরু বস্তুটা কি? গু, গু মানে তো সবাই জানেন, গু গু মানে সবাই জানেন, ওটা গু। আর তারপরে হলো রু, রু মানে হচ্ছে শুকায় যাওয়া, হ্যাঁ ওটা হলো শুকায় যাওয়া। তাহলে ওই জিনিসটা যদি শুকায় যায় তবেই গুরু হয়। তাহলে গোসাইয়ের সাইজ দেখে কি মনে হচ্ছে জিনিসটা শুকাইছে? তেলতেলা গোসাই, চেহারাও ভালো, আপেলের মতো চেহারা। আচ্ছা ব্যাপারটা কি আমি বুঝিনি, আমি একটু জানতে চাই, গুরু বস্তুটা কি, গুরু জিনিসটা কি, গুরু শব্দের পূর্ণাঙ্গ মাহাত্ম আমি আজ গুরুদেবের কাছে জেনে নেব, যেহেতু গোসাই আজ আসলে। দুটো হলো, আর একটা প্রশ্ন রইল, গুরুদেব যে বস্তুটা দিচ্ছে সেটাই ফসল হয় কি হয় না? আর দুটো প্রশ্ন করে আসর ছাড়ব। এই যে গুরুদেবরা, আমি এখানে এখনো দেখিনি, এইরকম গুরুদেব এসে, কিছু গোসাই আছে, কিছু গোসাই আছে আমার দেখা, নিজের দেখা, তারা কি করে, হাতে তুলসীর পাতা নিয়ে শিষ্যদেরকে গঙ্গা জল দিয়ে শপথ করায়, আজি হতে দেহ মন প্রাণ যৌবন সব তোমার পদে অর্পণ করলাম। আপনারা করেছেন কিনা জানি না, মানে এই দেহ মন প্রাণ। আচ্ছা ছেলেটা যৌবন দিল, আচ্ছা বলেন আমার বউ যারা বিয়ে করে নিয়ে আইছি সে যদি যৌবন গোসাইরে দিয়ে দেয় তাহলে আমার জন্য থাকবো?
কি বলেন, থাকবে? থাকবে না। হ্যাঁ, তো আপনারা বুঝতে পারতেছেন আমার কথা। আমি দিলাম জীবন যৌবন সব, আমি কুসাইরে দিলাম। আমার বউ দিল, বউটা আমার রইল না কুসাইয়ের রইল? বউটা আমার না গুসাইয়ের? আমার একটু জানার বিষয়। আর যদি আমার হয় তাহলে আমার থাকবে, আর যদি না হয় তাহলে আমার বউ নিয়ে তুমি যাও। এই হলো প্রশ্নমালা। আমার বিধ ঘুটে প্রশ্ন বাবা, আমি সোজাসুজি যেতেই পারি না, মানুষটা আমি খুব দেখা। তাহলে যেইভাবে তে প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে দিবে সমাধান। সমাধান দিতে জানো গোসাই রাখে না গো বাকি, প্রথমবারে চরণেতে মিনতি আজ রাখি। আর কোন ভাবেতে কোন বা কথা উঠাই গেলায়, তাহার পরে আমি আবার হব যেই উদয়। তাই প্রথমবারে আমি আবার যদি বলি বেশি বেশি, গোসাই এসে আমার উপরে হতে পারে অখুশি। তবে দুসারুষি দুসারুষি করার দরকার নাই, প্রথমবারে ভাবে ভাবে সরে যেতে চাই। তবে আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, আপনাদের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আপনারা কিঞ্চিত আমায় করবেন আশীর্বাদ, আপনাদের আশীর্বাদে পূর্ণ হবে সাধ। তবে আছেন যত মাতামাসি সভাতে জানাই, আপনাদের চরণেতে প্রণাম রেখে যাই। আপনারা কিঞ্চিত আমায় করলে আশীর্বাদ, আপনাদের আশীর্বাদে পূর্ণ হবে সার। তবে অন্য ভিন্ন কামনায় আর অন্তরেতে নাই, সদা যেন ভাবেতে গান গিয়ে বেড়াই। কিঞ্চিত আপনারা করলে আশীর্বাদ, সেই আশীর্বাদ আমি লব শিরে। বল হরি বলে যাব ভব পারে, তবে আর অন্য কথা বলার দরকার নাই। যেভাবে তো প্রশ্নপত্র করে গেলাম সাই, এক এক করে ধরে ধরে অনেক সময় যাবে। অন্তরে অন্তরে দেখিলাম দেবে অন্য কথা আর বলবো কি, কারণ এখানে সারলাম প্রথম ভাবের আলোচন। একবার চাঁদ বদলে ভক্ত জয় গুরু। উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্ত বাবা সকল মা সকল, তাই সকলের শ্রীচরণে প্রণিপাত রেখে শুরু করছি আজকের বাউল তত্ত্ব তর্জাগানের অনুষ্ঠান। আজকের বিষয় প্রসঙ্গ একদিকে গুরু একদিকে কৃষ্ণ, এই নিয়ে আলোচনা, এটাকে করতে হবে আজকে সমাধান। ভালো জায়গায় আলোচনা শুরু হয়েছে বাবা। যাই হোক, ভক্তি অনেকভাবে ক্ষমা করে দিবেন সবে, সকলের শ্রীপাদ পদ্মে প্রণিপাত রেখে এবার শুরু করি আমার অনুষ্ঠান। তোর শেষ কালে হ, শেষ কালে হ বেড়ে দুর্দশা। কথার পায় না দিশা, বাপক কয় পিসা, গুরুর দরকার নাই, তাই না বাবা? এই আরাম দাদা গান গাচ্ছিস, তোর গুরু নাই? ফাজলামি করার জায়গা পাইস না কি বাবা? একা একা গান শিখছিস? মায়ের চার বাপের চার, তাই তো নাকি?
গুরুর দেওয়া দশ, ১৮ মোকামের দেহ খেলছে মহামহারস। তাহলে মা আমাকে কী দিল? রক্ত মাংস চর্ম চুল। বাবা কী দিল? হারমোনি মগজ দন্ত। গুরু কী দিলেন? পাঁচটা কর্মেন্দ্র, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। এই তো ১৮ মোকামের দেহ, দেহটাই তো গুরু। এই যদি সব খুলে নিত, কৃষ্ণ দাঁড়াবে কোন জায়গায়? একটা চাকু নিয়ে আসেন, ওরে একদার থেকে কাটা শুরু করি আমি। আমি মাংসও নিয়ে নেবো, চৌকো তুলে নেবো, কানও নিয়ে নেবো, হাত পা যাতে সব কাইতে কুটে ছুঁয়ে দেবো। দেখি ওর কৃষ্ণ দাঁড়ায় কোন জায়গায়। কি বাবা দাঁড়াবে কোন জায়গায়? কি কর দেখেন দেখি কিরম কথাবার্তা, সাইজ বিশেষ কথাবার্তা না। পরে সেই জায়গায় যাচ্ছি, আগে গানটাতে একটু গাই, তারপরে কেমন দেওয়া লাগে দেওয়ার উপরে দেবো, বাঞ্জে সঙ্গে দেবো, গরম গরম দেবো। হরি বল হরি বল।
ধরুন আমার বাবা মরার সময় আমাকে 10 বিঘা জমি দিয়ে কইল বাবা দয়াল, এটা কিন্তু আমার বাপের সম্পত্তি, আমার তোর দাদুর সম্পত্তি, একবারে খতিয়ান জমি, ভেস্টের জমি নয় বাবা, জবরদখলও নয়, এটা তোকে দান করলাম, এটা দিয়ে তোর ছেলে মেয়ে সবাইকে চাষবাস করে বাঁচিয়ে রাখিস। এখন সকালবেলায় ওই জমির কবলা বা খতিয়ান বকুলতলায় নিয়ে চায়ের দোকানে যায় গল্প দিচ্ছি, আমার বাপ 10 বিঘা জমি দিয়ে গেছে, আরে 10 মন করে ধান হলো 100 মন হয় আমার খায় কি দারে, কিন্তু 1 কাঠাও লাগাই নাই। গল্প দিলে কি হবে, পেট চলবে মা, গল্প দিলে চলবে না। তদ্রূপ এই যে 3.5 কাঠা জমিটা পেয়েছ, এই যে দেহ জমিটা, এটা 3.5 কাঠা তো 14 পোয়া, এটার চাষাবাদ যদি না করো লেকচার দিলে হবে, 6টা বলদ আছে ঘরে শীঘ্র তুই নাংলা করে, 6টা বলদ কে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়রিপু, ধরেন আপনার বাপের টাকা আছে 6টা বলদ কিনলেন, 3 জোড়া হালের গরু, একদিনও চাষবাস করলেন না, মাঠে নিয়ে গেলেন না, কাদের জোয়াল দিলেন না, ওগুলো ভালো ভালো খালি খাওয়ালেন, খাইতে খাইতে মস্তান হয়ে যাবে না বাবা, কাজ তো দিনা করা যায় মস্তান হয়ে যাবে তো নাকি, শখ করে কোনোদিন যদি মাঠে নিয়ে কাদের জোয়াল দেন ওটা যে কোনটা কোন দিক দৌড় দেবে কোনো ঠিক আছে, নিজের বাপের টাকার কিনা গরু হলে কী হবে, কোনটা গুতাবে না কি করবে, মরণও হতে পারে। তাই বললো 6টা বলত্তর আছে ঘরে শীঘ্র নে তুই নাংলা করে, পতির জমি থাকলে পরে হবে কাল কেউটের বাসা, তোর বাপের জমি তো কী হয়েছে, যদি চাষাবাদ না করিস কী হবে, কাইসা বনে জঙ্গলে বই দিতে হবে তাই না, নিজের জমির আইল দিয়ে নিজে যাইতে ভয় লাগবে, বাপরে কোথাও কিছু আসে নাকি, হ্যাঁ এই জমিটা ওইরকম জঙ্গলা করে আর রেখো না, এই জমিটা একমাত্র চাষ করতে পারে কে, এটা হচ্ছে গুরু। পরে যাচ্ছে কৃষককে দশ ইন্দ্রিয় 10 কৃষককে সঙ্গে করে চাষ দে জমি রসের গুণে, শুকনা জমি যদি হয় একবারে ঠনটনা শুকনা, যেমন এই যে উঠানটা ঠনটনা শুকনা, কটকটা শুকনা হয়ে গেছে, রস অনেক বিষয় নেই, এখানে যদি নাঙ্গল জোরেন কি হবে বাবা, যতই ঠাইসে ধরেন ঢুকবো মাটির নিচে, বেশি জবরদস্তি করতে গেলে 2-3 পাক দিতে না দিতে পটাশ করে নাঙ্গল ভাঙিয়েও যেতে পারে কি, তাই তো নাঙ্গল যদি ভাঙিয়ে যায় যে লম্বা দোকান থেকে ওটার নাম কি, ফাল না, তাহলে কোনোদিন হাইলে বইস নাই, ওটার নাম ইস, তাই না, যেটা লম্বা বাস ধরে ওটার নাম ইস, জাগের নাঙ্গল ভাঙিয়ে গেছে এখন ইস নিয়ে ঘুরি বেড়াও আর কাম হবে না, হ্যাঁ এখন ইস করলামটা কি, জয় রাধে যাচ্ছি সেই জায়গায় দেখ না তোর কেমন দেহি, 10 কৃষকে যা
দেখলাম গোসাইয়ের গোসাইয়ের মতো থাক, আর আমি আমার মতো থাকলাম। বাবা অনুষ্ঠান আছে, একটু আসিস রে বাবা। গোসাই যাওয়ারটা ইচ্ছা করে, যে কাম কামের ছেলে যাওয়াই যায় না। কি পাঁচ বছর সাত বছর হলো গুরুধামে দেখেই নাই, হলো খালা না ফর্সা ভাঙ্গা না সুরা না কেমন, নিত্য তো দূরের কথা। কি বাবা, তাহলে তুমি স্কুলে ভর্তি হয়েছো, যদি স্কুলে না যাও, পাঠশালায় ভর্তি হলে যদি পাঠশালায় পড়াশোনা না করতে যাও, তুমি শেখবা কি গোড়ার দিন? তোমার নেওয়া আর না নেওয়া দুটাই সমান। কি বাবা, চাওয়া যদি খাঁটি হয় পাওয়া কেউ ব্যর্থ নয়, চাইতে যে জানে না পাওয়া তার ঘটে না। তোমার চাওয়া যেমন তোমার পাওয়াও তেমন, তাই তো নাকি? এইটাই হলো ব্যাপার। তাই গৌরী কাজল মিলিত অঙ্গ, সেটা হচ্ছে নদী আর করা। সেই বীজের নাম কি? চৈতন্য বীজ। হ্যাঁ, যদি আত্মতত্ত্ব জানতে হয়, নিজেকে বুঝতে হয়, তাহলে তোমাকে উপাসনার ঘরে গিয়ে চৈতন্য বীজটা জানতে হবে। গোরে কাজল যাহাতে হয় জগৎ আবদ্ধ। শ্রীগুরুর চরণ স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলের শ্রীপাদ পদ্মে আমি বারবার প্রণাম করি। আমি অতি মুরমতি নাই আমার ভজন স্তুতি, ত্রুটি যথা করিবেন মার্জন। আমি আপনাদের পাগল ছেলে, পাগল বলে কেউ দেবেন না ফেলে, কৃপা করে চরণেতে রইল সকলের মোর নিবেদন। এখন যা করেছে জিজ্ঞাসা করতে হবে খোলাসা। গুরু কাকে বলে? ও যা ব্যাখ্যা দিয়ে গেছে গুরুর, ও কানে নেওয়া যায় না বাবা। গু মানে অন্ধকার, রু মানে হচ্ছে আলো, তাই তো নাকি? গু মানে অন্ধকার, অর্থাৎ আমরা মায়াময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি। রু শব্দে হচ্ছে আলো। সেই গুরু এসে যখন অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাবেন, তাকে বলা হয় গুরু। গুরু হতে গেলে কী প্রয়োজন? গুরুর গুরুত্ব থাকা প্রয়োজন। গুরুর গুরুত্ব থাকা প্রয়োজন। কেমন গুরুত্ব বাবা? চলায় গুরুত্ব, বলায় গুরুত্ব, ভাবায় গুরুত্ব, ভাবনার গুরুত্ব। হ্যাঁ, সব দিকে তার একটা গুরুত্ব থাকবে। তাই বলে গুরু তোমার মতো দেখতে, খায়, জামা কাপড় পরে, আমার মাথায় চুল আছে, তার মাথায় চুল আছে, এটা ভাইবো না। জায়গাটা আলাদা আছে। কি বাবা, আছে আলাদা জায়গা, অনেক বড় আলাদা জায়গা আছে। সেই জায়গাটায় পৌঁছাতে গেলে গুরুকে চেনা, গুরুকে জানা, এটা সবার ভাগ্যে হয় না গো। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। সকলের কি গুরু কৃপা হয় বাবা? হয় না। কেন হয় না? ওই যে আমরা চেষ্টাও করি না, তাই হয় না। যদি চেষ্টা করি তাহলে হবে, হয়তো হতে পারে। ষোলো আনা না হলেও আট আনা, বারো আনা হবে, ষোলো আনা পরিপূর্ণ না হলেও।
আমরা কিছুই করবো না, নিয়ে টোপলা করে থুয়ে দিলাম বাইন্দে তালার মধ্যে, তাহলে হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। যদি ওই শিষ্যকে জিজ্ঞাসা করা যায় তোর প্রণালী কথা, তাও জানে না। যদি বলা হয় তোর কোন মত, তাও হয়তো বলতে পারবে না। আরে তোদের কী ভাব, কোন সম্প্রদায়, কোন পরিবার, দেখালে কিছুই করতে পারছে না। তার কারণ মানে কি, ওই খাতার নিচে ঠিকই, ও জীবনী কোনোদিন পড়েও নাই, দেহও নাই, তাতে কি গোসাই দোষ বলেন তো? এই তো হচ্ছে ব্যাপার। তাহলে গুরু হচ্ছে মানব জীবনের লবণ। যেমন তরকারি যতই সুন্দর হোক মা, যদি লবণ দেওয়া না হয়, ওই আলুনিতে ওই তরকারি খাওয়া যাইব না। দেখতে খুব সুন্দর, দেখেই লোভ হচ্ছে, বাবা খুব স্বাদ হবে মনে হয়, আর নুন দেয় নাই। যখনই মুখে দিবেন মানুষ তখন থুতু করবে, সে কী রাখছে, এ খাওয়া যায় নাকি? তো ঠিক, মানব জীবনে যদি গুরু না থাকে ব্যাপারটা ঠিক তাই তেমন। তাহলে গুরু কে, গুরু কাহাকে বলে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। মাতৃ জঠরে আমরা যখন ছিলাম হেটমুড্ড উড্ডপদে, তখন বলেছিলাম হে দয়াল ভবে গিয়ে আমি তোমার সাধনা করব, তোমার ভজন করব, এটা বলেছিলাম। আমাকে যে ভবে পাঠাচ্ছ আমি তোমাকে পাবো তো? ভগবান বলেছিল পাবি রে, গুরুরূপে আমি তোর কাছে বেশ কয়েকবার আসবো, তুই আমাকে চিনে আমাকে ধরে নিস। হ্যাঁ, কিন্তু আমরা তো ধরি না। তাহলে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। গুরুকৃষ্ণ অভেদাত্মা, গুরুকৃষ্ণ অভেদাত্মা, এটা সত্য। যার বিশ্বাস আছে তার কাছে আছে, যার বিশ্বাস নাই তার কাছে কিছু নেই। পরিষ্কার হিসাব, যার বিশ্বাসই নাই তার কাছে কি আছে? তাহলে গুরু যে বীজ দেয় সেই বীজে কি ফসল ফলে? সেই বীজে প্রেম ফসল ফলে বাবা। হ্যাঁ, গুরুর শিষ্য রবে করণজনী, গুরুর জীবালিঙ্গ খানি দুইজনাতে হলে রমণ পড়বে হরিনামের বীজ ফোটা। হরিনামের বীজ ফোটা পড়িলে জ্ঞান নামক পুত্র মিলে, ষটচক্র ভেদ করে যায় তখন দ্বিদলে, ব্রহ্মণের ছিদ্র দিয়ে সহস্রারে করে গমন, তখন জীবাত্মার পরমার্থ অর্থাৎ গুরু শিষ্যের হয় মিলন। এই যে ব্যাপারটা, তো এই জায়গাটায় যাতে হবে তো, নাকি বসতে হবে তো, না বসলে তুমি পাবা কোনখানে, শিখবা কেমন করে? খালি আন্দাজে কইলে তো হবে না, গোসাইরা এই গোসাইরা সেই, আরে গোসাইদের চেহারা ভালো থাকবে না তো তোর মতো তোর চেহারা ভালো থাকবে? তুই তো নিত্য মরিস, মরতে মরতে দেখবেন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় কী হয় বাবা, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় দেখবেন আগে মুখটা নষ্ট হয়, তাই না? মাথাটা ভাঙে যায়, মানে সামনের যে গাড়ির মাথাটা ওইটা আগে থ্যাপড়া হয়, তাই তো? তা তোর অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি মাথা থ্যাপড়া হবে না তো কী হবে? এই গাল ঝুলে যাবে, কী হবে, নানা রকম রোগ ব্যাধি হবে। আর যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, যাদের গাড়ি ঠিক আছে, গুরু তো সেইভাবে গাড়ি চালায়, তা ওর গাড়ি অ্যাক্সিডেন্ট ওই গাড়ি ঠিকই তো থাকবে, সকসকাইতে থাকবে, তেলতেলা থাকবে, তোর মতো কি ঝুলে যাবে সামরা নাকি, কী কইস? হ্যাঁ হ্যাঁ, শিষ্য বাড়ি যায় ভালো মন্দ খায়, তুইও কোথায় যা তোর কীটা না করছে কি বাবা, তুইও করছে, তুইও ভালো মন্দ খা, তোর কেউ না করছে? এ কি ইচ্ছা করে হওয়া যায়, ইচ্ছা করে সাজা যায়? গুরু কৃপা যার হয়েছে, গুরু কৃপা যার হয়েছে, আমার গুরুদেবের একটা না দুইটা না, মোটামুটি 5,000 মতো শিষ্য আছে, 5,000। এই 5,000 মধ্যে একটাই দয়াল টিপ 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 করে জ্বলছে, কত চেষ্টা করছে যে আরো 2-4 হরে, আমি থাকতে থাকতে নেড়ে, তাকে সময়ও হয় না, যায় না কোশের বাড়ি, তাদের নেওয়াও হয় না, পাওয়াও হয় না। যখন গুরুদেব, যেমন একটা স্কুলে মাস্টার যখন একটা অঙ্ক বুঝায় বা একটা যে কোনো সাবজেক্ট বুঝায়, একই রকম তো বুঝায় নাকি বাবা, না আলাদা আলাদা বুঝায়? যারা প্রকৃত মনোনিবেশ করে শোনে, গুরুর কথা শোনে, তারাই 1st ডিভিশন পায়, আর যারা পিছনে বসে থাকে কি কয় কজ্ঞা মাস্টার, ওরা ওকের মতো গল্প করতে চলে, কী হবে, পরীক্ষায় ফেল পড়বে, নাহলে নকল করে পাশ করা লাগবে, ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো চাকরিও পাবে না। জয় গুরু।
আচ্ছা দাঁড়া, জয়গুরু নন্দিনাথ, এটা নন্দিনাথহেরি শিবুরায়, নন্দিনাথহ নিবাসী শিবুরায়ের বাবাজি একজন ঠিকাদার বা কন্ট্রাক্টর, একটা সাইডের কাজ করে, তাই না? তো ওর ওখানে এই অত্র এলাকার গ্রামের ছেলেপেলেরাই ওর সঙ্গে কাজকর্ম করে, সহযোগিতা করে, সবাই তারা এই অনুষ্ঠানের জন্য 100 করে দিয়ে দিয়ে 8,000 টাকা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। আর নিজে ওই কন্ট্রাক্টর বাবু 2,000 টাকা দান করেছে, মোট 10,000 এক টাকা কমিটিকে দান করছে। সবাই মিলে একটু আশীর্বাদ করুন, নিতাই গোর হরিবল হরিবল হরিবল, হে গোবিন্দ তুমি আরও তাকে দাও। সেই জন্য এইভাবে সাধু সেবার নিমিত্তে সাধুগুরু বৈষ্ণবের বাজারে দান করতে পারে, তুমি তাকে ভালো রেখো, সুখী রেখো, তার জীবন ধন্য হোক, সংসার সুখে হোক, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ভালো থাকে, মা বাবাকে নিয়ে ভালো থাকে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারে, এবং যাদেরকে নিয়ে কাজ করছে তারাও এমন মানুষের সঙ্গে সবাই সহযোগিতা করবেন। নিতাই গোর হরিবল 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 হরিবল, জয় রাধে। তাহলে সেই দান সাধুরে গৃহীত হলো, ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুক। তাহলে বাবা, এই যে গুরু, গুরু হচ্ছে গুরুত্বপূর্ণ বস্তু। লালন সাই ফকির কলম দিলেন কি জানেন? লালন সাই ফকির কলম দিয়েছে কি? ওরে আমার সাধনার ধন মূল্য রতন, লালনের কলম, আমি কাউকে নারে দেখতে দেব, আমার গুরুকে যতনে রাখব। তাহলে গুরুকে যতনে রাখবো, তো গুরুকে যত্ন করা শিখেছ বাবা? গুরুকে যত্ন করা শিখেছ? গুরু তো তোমার গুরুত্ব বস্তু। গুরুকে তো তুমি সাধারণ মানুষ মনে করো, সাধারণ মানুষের মতো জ্ঞান করো বলে তোমার মনুষ্যত্ব জাগ্রত হয়নি রে সোনা। গুরু সামান্য না। তাহলে গুরু যে বীজ দেয় সেটা কোন বীজ বাবা? সেই বীজে কি হয়? সেই বীজে যে ফলটা ফলে তার নাম হচ্ছে প্রেম ফল। যখন তোমার প্রেম জাগ্রত হবে তখন তোমার রতি গাঢ় হবে, রতি গাঢ় হলে তোমার মতি ঠিক হবে, মতি ঠিক হলে তোমার ভক্তি আসবে, ভক্তি গাঢ় হলে তোমার ভাব ঠিক হবে, ভাব ঠিক হলে তখন আসবে তোমার গভীর বিশ্বাস। সর্বপ্রথম গভীর বিশ্বাস যদি না হয় তাহলে গুরুকে তুমি চিনবা কি? ছাতা হুর কানে কি কইছে কৈক্যা কি বাবা? তাহলে তো হবে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে ভুধু। তাহলে যে বীজ দেয় গুরু সেটাকে বলা হয়, সেই বীজ রোপণ করলে কি ফসল ফলে? না প্রেম ফল। জয় রাধে। তাহলে সেই জায়গাটাই তোমাকে আসতে হবে সোনা দিয়ে, নইলে তো সম্ভব না। তাই গুরু আজকে যার কথা তুমি বলছো, আমার বিপক্ষে ভাবুককে বলছি, যার কথা বলছো কৃষ্ণের কথা, তো কৃষ্ণপক্ষ নিয়ে, কৃষ্ণের গুরু কে বাবা? কে? গর্গমুনি। কৃষ্ণের গুরু গর্গমুনি, দীক্ষা গুরু নাম যিনি রাখলেন। শিক্ষাগুরু কে? শিক্ষাগুরু হচ্ছে সন্দীপন মুনি। এছাড়াও আর একজন গুরু আছে, প্রেমের গুরু, আমার রাধা রানী। নিতাই গোর হরিবল হরিবল, জয় রাধে। তার একটা যুগ আগে যাও, তার একটা যুগ আগে হলে কে? রাম। রামের গুরু কে বাবা? বশিষ্ঠ মুনি, তাই না বাবা? তার শিক্ষাগুরু কে? বিশ্বামিত্র ঋষি, ঋষিমিত্র বিশ্বামিত্র। হ্যাঁ, তারও প্রেমের গুরু দেবী সীতা। কারণ যেদিন রাবণকে বধ করেছিল স্কন্দ পুরাণ, মানে এটা তো 10 মাথা রাবণ, একটা 1,000 মাথা রাবণ, তাই না? অদ্ভুত রামায়ণে দেখবেন, সেই দিন 1,000 মাথা রামায়ণকে যখন বধ করতে যাচ্ছে, রামের মনে খুব অহংকার,
রাবণকে আমি মেরেছি, ওই হাজার মাথা থাকা আর দুজন দুই হাজার মাথা থাকা আমি কোনো ব্যাপারই না। সীতা বলছে, প্রভু না, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, তাছাড়া হবে না। না নিয়ে সীতাকে যখন গেল, যখন ঘন্টার মধ্যে বাড়ি দিল, রাবণ যখন শুধু নিঃশ্বাস নিয়ে ছেড়েছে, এক নিঃশ্বাসে ওই হনুমান থেকে আরম্ভ করে রাম লক্ষণ শুদ্ধ আবার অযোধ্যা এসে পড়েছে, খালি নিঃশ্বাস নিয়ে যে ছেড়েছে। তারপরে সীতাকে নিয়ে এসে ওই মানে সহস্র রাবণকে, সহস্র মাথা রাবণকে বধ করে। তাহলে সীতাও প্রেমের গুরু গেল, সত্যযুগে চলে যাবে। সত্যযুগে নারায়ণের গুরু কে বাবা? সনক ঋষি। হ্যাঁ, কলিতে আসুন ঈশ্বরপুরী গর্গমুনি। যুগে যুগে গুরুকে প্রাধান্য দিয়ে গেছে যারা, যাদেরকে নিয়ে আমরা চলছি। তাহলে গুরু ছাড়া তো কেউ নয় রে সোনা। তাহলে তুমি আমি যদি গুরুকে নিয়ে এরকম উল্টা সিধা কথা বলি বাবা। তাই বলল, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। বলেছে না বাবা, এটা কি আমার কথা? আমার কথা নয়, শাস্ত্রের কথা। গুরুকে, ওই যে গুরু কৃষ্ণ অবেদাত্তা, গুরুকে নিন্দা করলে কৃষ্ণ নিন্দা করা হয়। হ্যাঁ, গুরুকে নিন্দা করলে কৃষ্ণ নিন্দা করা হয়। গুরু কেন শ্রেষ্ঠ, কিসে শ্রেষ্ঠ? তোমাকে আরো একটা ডেফিনেশন দেই। বট গাছের চারা, বট গাছতলায় জন্মায় বাবা, বটের চারা কত তো ফল পড়ে মাটিতে, বট গাছতলে পড়ে না বাবা, কিন্তু একটাও চারা কি বট গাছের নিচে হয়? হয় না। ওই বটের ফল পাখিতে আহার করে, খেদে পরিপাক করে, হজম করে, যখন ঘরের চালে, দেওয়ালের উপরে, গাছের ডালে, নদীর চরে মল ত্যাগ করে, সেখান থেকে বটের চারা জন্মায়, তাই না? গুরুও ঠিক তেমন রে বাবা। ওই কৃষ্ণ নামকে তিনি মন্থন করে, হজম করে, যখন শিষ্যের কর্ণ জনিতে জীবালিঙ্গের দ্বারা প্রদান করে, তখনই তার ক্রিয়া হয়। নালে হাজার হাজার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি মুখ দিয়ে রক্ত তুলে ফেলো, গলায় যদি তোমার কৃষ্ণকে বেঁধেও দেওয়া হয়, কাম হবে না। আর একটা তোমাকে দৃষ্টান্ত দিই শাস্ত্র দিয়ে। মহাভারত নিশ্চয়ই পড়েছ। মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধার্মিক কে বাবা? যার উপরে আর ধার্মিক ছিল না, সেটা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। জীবনে মিথ্যা কথা তারে কওয়াতে পারে নাই। হাজারবার কৃষ্ণ অনুরোধ করে বলছে, বল যদি দ্রোণাচার্যকে মারতে হয় তাহলে বলো অসত্যমা হত। মানে অসত্য নামে একটা হাতি ছিল, ওইটা মারা গেছে, ওই জোরে গো অসত্যমা হত। এই কথা বললে গুরুদেব অস্ত্র ফেলে দেবে, বলো। যুধিষ্ঠির বলল, অসত্যমা হত নর নহে ইতি গজ, মানে মানুষ না, একটা হাতি, তাও মিথ্যা কথা পরিপূর্ণ কইল না। তাহলে যে মানুষটা জীবনে মিথ্যা কথা বলল না, সদা সত্য পথে চললো, সৎ কথা বলল, তার রথে সারথিত ভগবান কৃষ্ণের হওয়ার কথা কি বলেন? কি মা, যে জীবনে মিথ্যা কথা কয় না, যে ধর্মপথে চলে, ধর্ম কথা বলে, অন্যায় কখনো প্রশ্রয় দেয় না, তার রথের সারথিত ভগবানের হওয়ার কথা নাকি বাবা? কিন্তু কার হয়েছিল শোনা? অর্জুনের। কেন? অর্জুন কাকে বলে? যিনি অর্জন করেন তিনি হলেন অর্জুন। যিনি অর্জন করেন, কি অর্জন করেছিলেন? গুরু বিদ্যা। গুরুর সমস্ত বিদ্যা একজনই জানত, সেটা হচ্ছে অর্জুন। আজও যিনি গুরুর বিদ্যা সব কিছু জানেন বা মানেন, গুরুকে নিয়ে মাথায় করে যিনি চলেন, তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ হয়। গুরুকে বাদ দিলে শোনা কিচ্ছু হবে না রে। শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণকে আমরা পাবো না শোনা। এই জন্য তো আমাদের গুরু দরকার। দরকার নাই বাবা, আছে। হ্যাঁ, এবার তোমাকে সাধারণ আরো একটা দৃষ্টান্ত দিই। থাম, ও যখন শুরু করে চলে গেল দিয়ে চাপ করিয়ে, ওর মতো আমি উল্টাপাল্টা কিছু কবো না, যেগুলো কবো বাস্তবিক কথা কবো। যেমন কালকে বলেছিলাম, সত্য ত্রেতা দাপর কলি চারটা যুগ, তাই না মা? রাত ১২টা থেকে ভোর ৪টা, এটা হলো সত্য। ৫টার ঘরে কাঁটা ঢুকলে ত্রেতা পড়লো, লড়াই যুদ্ধ শুরু, ১২টা পর্যন্ত দিনের চললো। ১২টার পরে যখন ১টার ঘরে কাঁটা ঢুকলো, পড়লো দাপর, আরও বেশি ধরফর,
যখন এই সূর্য ডুবে গেল পড়ল কলি, নানা রকম অত্যাচার, নানা রকম ঝলঝামেলা শুরু হয়ে গেল। তা আমরা যে সন্তানটা নেই বা সন্তান যে নিব, একটা ধরনের সন্তান নিব, আমার ইচ্ছা একটা সন্তান নেব, যেদিন সন্তান নেব সেদিন পরিশুদ্ধ হয়ে দুজন, যে বস্ত্র পরে খেয়েছি, যে বস্ত্র পরে মাঠে গেছি ঘাটে গেছি, সে বস্ত্র আর চলবে না, নতুন না হোক, ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন চাই। যে বিছানায় শোব সেটা নতুন না হোক, ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন চাই। তারপরে স্বামী স্ত্রী দুইজনে যদি গুরুমন্ত্র নেওয়া থাকে, গুরুমন্ত্র জপ করলেন, নাও যদি নেওয়া থাকে, যেই ঠাকুরকে ভালোবাসেন তার সামনে একটু ধূপ প্রদীপ দিয়ে, একটু জল ফুল দিয়ে তার কাছে বলুন না, হে দয়াল, হে দয়াময়, একটা সুসন্তান দাও, যে সন্তানের দ্বারা আমার বংশের মান কুল সব রক্ষা হবে, যিনি দশের দেশের একজন হবে, হে প্রভু তোমার কাছে প্রণতি জানাই, এমন একটি সুসন্তান চাই। চেয়েছি আমরা, চাইনি, কেন চাইনি? আমরা গুরু ঘরে সেই সময়টাই যাইনি, যদি যেতাম তাহলে গুরু আমাদের বলে দিত। এবার এ তো গেল সাধারণ কথা, তারপরে তুমি ছেলে নিবা না মেয়ে নিবা না কী নিবা, সব কিছু গুরুর কাছে আছে, গেলে বসলেই তুমি পাবা। এটা কি কৃষ্ণাসে কইয়ে দেবো বাবা? কইয়ে দেবে না। কৃষ্ণ কোথায় থাকে, কৃষ্ণ কী পাবে, কৃষ্ণ কৃপা পাওয়া যায় কীভাবে, কৃষ্ণকে জানা যায়, এটা কে বলে দেবে? কৃষ্ণ বলে দেবে? কে দিবে? আমার গুরু আমাকে জানিয়ে দেবে বাবা, এইভাবে কৃষ্ণ ভজন করতে হয় রে, এইভাবে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ পাওয়া যায়। হ্যাঁ, ও তোর যার সঙ্গে নাই প্রেম প্রীতি, তার পূজা কি কখনো মন বসে? তো বসে না। মা সন্তানকে অত্যন্ত ভালোবাসে বলে বিদেশে গিয়েও যদি সন্তানের কোনো অসুখ বিসুখ পায়, বিপদে পড়ে, পাড়ার লোকে জানার আগে আগে জানে মা, কারণ নারীর একটা টান আছে, তাহলে তো জানতে পারে না। বিজয় সরকার একটা গান লিখেছে না, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি তর্ক কোনো কিছুর আমার দরকার নাই, তুমি আছো গো দয়াল বড় বড় মানুষে। কলকাতা বিশ্বভারতীতে যখন তিনি এলেন কবি গান করতে, সব বড় বড় শিক্ষিত মানুষ, ডক্টরেট পিএইচডি, তারা বারবার বলছে, এই তুমি ভগবানকে দেখেছো, তুমি তো বড় বিরাট কবি, ভগবানকে জানো, ভগবানকে চিনো, ভগবানকে বুঝো। তিনি বললো, আমি অত বুঝি না, আমি গানের মাধ্যমে বলছি।
সেখানে বসে বসে সেই গানটি লিখেছিলেন যে জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কর কোনো কিছু দরকার নাই, তুমি আছো অগদয়াল বড় প্রমাণ সে। তাহলে আজ গুরু কৃপা হয়েছিল বলে তিনি আজ এমন। ভবা পাগলা ঠাকুর ভবা পাগলা গান লিখলেন, এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজারে, বাঁশি শোনে বনে বনে ময়ূর নাচে রে, এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজারে একটা গান লিখেছেন ভবা পাগলা। এই গানটা শুনে কলকাতা বিশ্বভারতী রেবতী মোহন মুখোপাধ্যায় এসে শুনে গানটা, তার খুব ভালো লাগলো, টাকা পয়সা খরচার অভাব নাই, গাড়ি ভাড়া করে বৃন্দাবনে চলে গেল। আর বৃন্দাবনে যাওয়ার পরে দেখা কি খালি ভাঙা ভাঙা মন্দির, পাণ্ডাদের অত্যাচার, বান্দরের অত্যাচার, ঘুরিয়ে ফিরে 7 দিন 10 দিন খাইকে ঘুরে এসে পাগলারে কয়, এই পাগল তুমি ভুল গান লেখছো কেন? বলে কি ভুল কোথায় বাবা, যে তুমি যে গান লেখছো এখনও বৃন্দাবনে বাঁশি বাজারে, আমি তো বৃন্দাবন ঘুরে এলাম কই, বাঁশি টাশি তো কিছু শুনলাম না। কয় বাঁশি শোনো নাই, বৃন্দাবনে গেছিলা? ঠিক আছে শোনা, চলো একটু গঙ্গার পাড়ে গিয়ে একটু ঠান্ডা বাতাস খাই। ওই রেবতী মোহন মুখোপাধ্যায়কে নিয়ে গঙ্গার ধারে গিয়ে বসলেন, বলছে বাবা কোথায় বসে আছি? বলে গঙ্গার ধারে। আচ্ছা বলো তো, আমরা তো গঙ্গার ধারে বসে আছি, কলকাতা যে সেন্টার যেখানে রেডিওতে গান হয় সেখানে গান হচ্ছে না হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে। তা আমরা কি শুনতে পাচ্ছি? না, যেমন আমরা এখানে বসে গান শুনতেছি এখন, আমাদের যাদের বাড়ি টিভি আছে টিভি সেন্টারগুলো কি বন্ধ আছে? চলতেছে তো নাকি বাবা, যে সিরিয়াল যখন হয় যে খবর যেই যখন দেওয়ার সেটা তো চলতেছে, বন্ধ তো নাই নাকি মা? আমি দেখছি না আলাদা বাবা, কিন্তু চলতেছে হয়তো? বলে হ্যাঁ হয়। আচ্ছা বাবা, যদি এখানে একটা রেডিও থাকে বা একটা টিভি থাকে, টেলিভিশন থাকে, তাহলে কি আমরা সেই ছবি বা গান শুনতে পাবো? বলে হ্যাঁ পাবো। বলে পাবো না। বলে কেন? খালি টিভিটা থাকলে তো হবে না, ওইটা চালু করা লাগবে, তাই না? চালু করলেও শুধু হবে না, ওইটার ভিতরে ব্যাটারি আছে কিনা ওইটা দেখা লাগবে, তাই তো? ব্যাটারি থাকলেও হবে না, ব্যাটারিটা চার্জ আছে কিনা দেখতে হবে। কি বাবা, ব্যাটারিটা চার্জ থাকলেও হবে না? তুমি যেই সেন্টারের গান শুনবা তোমার রেডিওর সঙ্গে সেই সেন্টারের কানেকশনটা ঠিক হয়েছে তো? নাহলে তো সংসদ করবে, ঝিলমিল ঝিলমিল করে ছবি আসবে না কি? তো ঠিক, যার ওই সেন্টারের সঙ্গে কালেকশন হয়েছে তিনি হলেন গুরু, যার কালেকশন হয় নাই সে গুরু হতে পারে না। হরিবল হরিবল, যার সঙ্গে নাই প্রেম প্রীতি, তারে বুকে দিয়ে
আমার গুরু হয় না গো। শাস্ত্রে বলল, পূর্ব জন্মে যদি থাকে জানা জানি তবেই এই জন্মে হবে চেনা চেনা। আমার গুরু কোথায় আছে আমি জানি না, কিন্তু তার সঙ্গে যদি পূর্ব জন্মের আমার চেনা জানা থাকে, তিনি যেখানে থাক আমি যেখানে থাকি তাকে আসতেই হবে। যাহার বদন দেখা মাত্র সোহাগ আছে নিয়া প্রিয়া চিন্তা প্রিয়জন প্রাণ বল ভাবে গোবিন্দ রে মা রে মা প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানী প্রিয় তারি আরি ও বাবা কি সুন্দর বলে গেল। আমি না হয় মন্ত্র নিলাম, আমি দেহমন দান করলাম, আমার সহধর্মিনী সেও তো করলো, সেও যদি দেহমন জীবন যৌবন দান করে সে আমার না কার, পাগল রে। সত্যি অর্থে যদি বলি, যখন গুরুমন্ত্র নেওয়া হয়, এই পাড়ায় মনে করেন দুই ঘর শিষ্য আছে, তারা সম্পর্কটা কি হয় বাবা, গুরু ভাই গুরু বোন, তাই না? তা তুমিও যদি আমার ছেলে হও, সে যদি আমার মেয়ে হয়, তাহলে তোমরা কি ভাই বোন, তাই না? এতদিন যা করেছো করেছো, এখন একটা জিনিস স্মরণ রেখো, কি ততক্ষণে তোমার সে সহধর্মিনী যদি কোনোদিন তার সঙ্গে তুমি রমণে মত্ত হও, তার পূর্বে গুরু তোমাকে একটা ব্রহ্মাস্ত্র দিয়েছে যার নাম কামবীজ কামগায়ত্রী। যদি কামবীজ কামগায়ত্রী উচ্চারণ বা জপ না করে কেউ নারী সঙ্গ করে, তাহলে তার মাতৃসঙ্গ করা হয়, স্ত্রী তো দূরের কথা। কামবীজ কামগায়ত্রী উচ্চারণ না করে, জপ ধ্যান না করে কেউ যদি নারী সঙ্গ করে, তার মায়ের সঙ্গে সঙ্গ করা আর নারী সঙ্গ করা সমান। তা কি জানো কেন? দেবাদিদেব মহাদেব যখন আদ্যা শক্তি 108 বার মরলেন জন্ম নিলেন, দেবাদিদেব মহাদেব প্রশ্ন করছে, মা গো তুমি 108টা রূপ পরিবর্তন করলে সবই ঠিক আছে,
কিন্তু সব পরিবর্তন করেছে, এক জায়গার পরিবর্তন করতে পারো নাই। বলে কোথায়? বলে আসা যাওয়া যেই পথে ভজন সাধন সেই পথে, তার কী গতি হবে? তখন শিবের কর্ণমূলে এই কাম বীজ কাম গায়ত্রী মাদ্দাশক্তি মহামায়া দান করলেন। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী ঝাড় উপাসন। এই কাম বীজ কাম গায়ত্রী যদি জপ না করে তুমি নারী সঙ্গ করতে যাও, তোমার কিন্তু মাতৃসঙ্গ হয়ে যাবে, তোমাকে 84 নরক কুণ্ডে যেতে হবে। তার জন্য প্রস্তুত থাকো, তুমি যতই হরি বল কও আর যতই জপ করো, যতই ধ্যান করো, যতই তুমি ঢং দেখানো সাধু হও, কোনো কামের না, পরিষ্কার হিসাব। এই জন্য দীক্ষা শিক্ষা নিতে হয় বাবা। কেন আমাদের কলি হত জীব বলছে? আমরা শুধু হত্যা করতে জানি, বাঁচাতে জানি না। আমরা শুধু মারতে জানি, বাঁচাতে জানি না। নারিকেলের ফল দেখেন, নারিকেল গাছের ধর্মটা জল থেকে মাটি থেকে রস শোষণ করে মূল বা শিকড় দ্বারা, তাই না? তার দেহে ভাণ্ডের ভিতর দিয়ে আস্তে 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 জলটা উপরে তোলে, তোলে তার ফলের মধ্যে জলটাকে সঞ্চয় করে রাখে। এমনভাবে সঞ্চয় করে রাখে, আজকে কারো পাতলা পায়খানা হয়েছে কয় ডাবের জল খাওয়া, যে কোনো পূজা পার্বণ বিয়ে শ্রাদ্ধ আদি যা কিছু আছে ওই নারিকেল কিন্তু লাগেই পূজাতে, তাই না? কেন লাগে? ওই যে জিল জলটা নিচ থেকে উপরে তুলতে জানে। নারিকেল ফল দেখতে কেমন? উপরে কতগুলো জঙ্গল, জঙ্গল পরিষ্কার করলে তার ভিতরে একটা শক্ত হাড়, হাড়টা ছাড়াইলে পরে মাংস, তার ভিতরে আছে জল, ওইটা নারিকেল ফল। এই যে দেখেন এখানে, এটা উপরে কতগুলো জঙ্গল, তার ভিতরে শক্ত হাড়, তার ভিতরে আছে মাংস, তার ভিতরে জল, এটাও তোমার নারকেল ফল। জল তো খালি নামাইয়ে গেলা, উঠাই তো দেখলা না কেমন লাগে। জল উঠানো শেখো, সেটা শিখতে গেলে গুরু চাই, সঠিক গুরু চাই। এবং কাম বীজ কাম গায়ত্রী নিত্য যদি তোমার রমণে মত্ত হতে চাও, আগে কাম বীজ কাম গায়ত্রী জপ না করে রমণ করতে গেলেই তোমার মাতৃসঙ্গমে মহাপাপে তুমি লিপ্ত হবা, কেউ তোমাকে বাঁচাবে না, গুরু টুরু কেউ বাঁচাবে না, তোমার কৃষ্ণ তোমাকে বাঁচাতে যাবে না। এই জায়গাটাকে ঠিক করো। এই জন্যই মানুষ দীক্ষা শিক্ষা নেয় গুরু ধরে। তা যদি না করো, হ্যাঁ, তার জন্য প্রস্তুত থাকো, জীবনে কি ভুল করেছো এর খেসারত তুমি দিতে পারবে না। কি নারী কি পুরুষ দুইজনেরই 84 নরকের গমন। এই জন্য বলছে কলি হত জীব, আমরা হত্যা করতে জানি, বাঁচাতে জানি না। প্রেম সোহাগে তুমি তার রাধা, এই ভাব রাখতে হবে। খালি অসুরের মতো ব্যবহার করলে আর রাক্ষসীর মতো ব্যবহার করলে চলবে না, অত সোজা না। দিয়ে প্রতি I'm not afraid.
যার সঙ্গে তোর গোপন তত্ত্ব আদান প্রদান হয় গো না, যার যার গুরুর সঙ্গে, তাই না বাবা? তার প্রতিমা পূজা করতে লাগবে না রে বেদ বিধান, লাগবে না রে বেদ বিধান, আম রাজু ভাই কি সুন্দর ভোগারতি গাইল, কই আমার টাকা আমার পয়সা, গোসাই খালি গেলি গলায় গামছা নিয়ে কয় খাও হে কাঙ্গালি ঠাকুর। কি কব কম দেখি, ও বাবা তুমি যতই ধনী যতই মানি যতই জ্ঞানী যতই অর্থশালী প্রভাবশালী হও না কেন, তিনি যে দিনের কাঙ্গাল গো, হ্যাঁ তাই না? তিনি দিন দয়াল, দিনের কাঙ্গাল। ওরে বাবা, অর্থমান যশমান প্রতিষ্ঠা এসব হলো কুকুরের বিষ্ঠা, অর্থমান যশ প্রতিষ্ঠা এটা হলো কুকুরের বিষ্ঠা। কুকুরের গু যেমন, ওই আমার ধন আছে, আমার সম্পত্তি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ওই কুকুরের গুইয়ের মতন। কেন ভালো করে দিয়ে দেন একটু ধ্যান, প্রাণ পাখি যখন উড়ে যাবে বলে কিচ্ছু তোমাকে সঙ্গে দেবে না, সব তোমার শেষ। আর যারা এই যশমান প্রতিষ্ঠা বাদ দিয়ে শুধু তাকে ডেকে গেল তারা আজকে পুজো পাচ্ছে, পাই না বাবা? মীরাবাই তো রাজরানী ছিল, কিসের ঠেকাপ ছিল রাজরানী মীরাবাই? সব কিছু ফেলে দিয়ে বৃন্দাবনে গেলেন, আজ মীরার ভজন হচ্ছে, মীরার পূজা হচ্ছে। হ্যাঁ, রাজরানী, রাজকন্যা বৃন্দা, কেদাররাজ নন্দিনী বৃন্দা, যারা নামানুসারে বৃন্দাবন, সে তো রাজকন্যা। কী সে ঠেকা ছিল সব কিছু বাদ দিয়ে জঙ্গলে যায় সাধনা করার? কি স্বয়ং গোবিন্দকে আসতে হলো, গোবিন্দকে কথা দিতে হলো যে বৃন্দা তোমার এই বনে আমি জন্ম নিয়ে আমি নররূপে নীলা করব। ভক্তি দেখেন ঠেলা কেমন, ভক্তের ভক্তির ঠেলায় ভগবানও কিন্তু বেকায়দায় পড়ে যায়, উপায় নাই, তাকে আসতে হয়, মানব রূপে সে নীলা করতে হলো। তাহলে এই যে কথাটা কেন বলে খাও হে কাঙ্গালের ঠাকুর, যে বাবা তুই তো অনেক অহংকার করে মনে করতেছিস যে আমি বিরাট কিছু একটা করতেছি, আজকে 500 লোকের সেবা দেব, আমি অনেক কিছু আয়োজন করেছি, না রে সোনা, একটু মাথা নত করে তার কাছে প্রার্থনা কর, আমি ভিক্ষা করে এনেছি, সবই তো তোমার। আমি তো ভিখারি বাবা, ভিখারি না, বাড়ি গাড়ি যাই থাক, আমি তো ভিখারি, এগুলো কি আমার সঙ্গে একটাও যাবে? কিছুই তো যাবে না, যেদিন আমার প্রাণ বাকি চলে যাবে সেদিন ওই একটা বাঁশের মাছা তৈরি করে তার উপরে শোয়াবে, তিনখানা বাদ দেওয়ার পরে সবাই যে যা পারে 8 আনা 1 টাকা করে ভিক্ষা দেবে, দেবে না বাবা? স্কন্ধে ভিক্ষার জলা, ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হরিবোল হরিবোল করে বিদায় দিয়ে দেবে। আরে আজকে না ভিখারি সাজলেও সেদিন তোকে ভিখারি সাজতেই হবে, যতই থাক তোর 10 তলা তাই নিয়ে নামাবে এই তুলসী তলা, টান টান করে শুয়ে দিবে, আর 10 তলায় তোরে থবে না, থবে তা সেদিন তো তোকে ভিখারি সাজতে হবে। আগে থেকে একটু অভ্যাস কর না, দৈনতা স্বীকার করা শেখ। এই জন্য গুরুরা শিখিয়ে দেয় দৈনতা ভাবে তাকে ডাকলেই পাওয়া যায়, তার কাছে অহংকারে করে যাওয়া যায় না, অর্থাৎ জোর করে তাকে পাওয়া যায় না, আবার জোর করেই পাওয়া যায়। কেমন কথা, জোর করে পাওয়া যায় না, জোর করে পাওয়া যায় মানে জোর করে যদি কাও হ্যাঁ তুমি ভগবান দেখাতে পারো, হ্যাঁ ভগবান চিনিস, তাহলে কোনো সাধুরে সাধু করে যাও, বাবা আমি কিছু জানি না শোনা। আর যদি কোনো সাধুর কাছে গিয়ে জোর করে বলা যায় যে বাবা আমি জীবনে সাধন ভজন করতে চাই, কিভাবে তার সন্ধান পাওয়া যায় একটু কৃপা করে বললে আমি একটু শুনতাম, তাহলে তিনি নিজে না জানলেও বলবে যে বাবা একজন মহৎ মানুষের সঙ্গ করো, দেখবে নিশ্চয় তুমি পাবে। তাহলে জোর করে পাওয়া যায় না, আবার জোর করে পাওয়া যায়, তা এখানেও একটা ব্যাপার আছে। তা নম্রতা জানতে হবে, ভদ্রতা জানতে হবে, কি দমক দিলে তো হবে না, কবেই না, তোমার কি এমনি বাপের ধার নিছে নাকি তুমি আমার দমক দিচ্ছ, তোমার আমি খব কি
দেখেন এই দিগ্বিজয় পণ্ডিত সনাতন গোস্বামীর কাছে গিয়ে কয়, আয় পণ্ডিত আমার সঙ্গে তর্ক কর, আমি সব জয় করেছি, তুই আমার এই জয় পতাকার মতো তুই সই কর, নাহলে আমার সঙ্গে তর্ক কর। সাধু কী করলো, কয় বাবা আমি তো কিছু জানি না সোনা, তো কোথায় সই, তো সই করা লাগবে, দাও কোথায় লেখা লাগবে দেখে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিলেন, সই করে দিলেন যে তোমার জয় হয়েছে, আমি হেরে গেছি। এবার সমস্ত মানুষজন ওই ঘোড়ার পিঠে করে পণ্ডিত যাচ্ছে, আর পিছনে পিছনে মানুষ জয় ধ্বনি দিতে যাচ্ছে, জিতেছে জিতেছে দিগ্বিজয় পণ্ডিত, জিতেছে হেরেছে হেরেছে সনাতন গোস্বামী হেরেছে। তারই ভক্ত গঙ্গা স্নান করে আসতেছে, এই সামনে যখন ওইরকম স্লোগান শুনছে, গুরুর নিন্দা করে যে সহ্য হয়, সওয়া যায় বাবা, গুরুর নিন্দা সওয়া যায়। ভাই পণ্ডিত থাম, কি জিতেছে হারেছে কি কি হয়েছে কও, ভাই তোর গুরুর কাছে গেলাম, একটু ভাবলাম যে তার সঙ্গে একটু কৃষ্ণ কথা আলোচনা হবে, তার সঙ্গে একটু তর্কযুদ্ধ করবো, উনি তো আগেই মাথা নুয়ে আমার সই করে দিল, উনি আগে হার স্বীকার করলো, এই দেখ আমার সই করে দিয়েছে। কয় এই আমার গুরুকে আমি চিনি, তুই জানিস না আমার গুরুকে, এত বড় পণ্ডিত হয়েছিস, আচ্ছা কত, এই যে আমি গঙ্গা স্নান করে আসতেছি, গঙ্গায় গেলাম স্নান করলাম, এখন বাড়ি যাচ্ছি আশ্রমে যাচ্ছি, গঙ্গা তো স্নান করলাম, আমার আসিও গেল না আমার শ্বশুরও গেল না, তাহলে কিসে আমার আসি শ্বশুর যায়, গঙ্গা স্নান করেছি আমার আসিও গেল না শ্বশুরও গেল না, তাহলে কিসে আমার আসি শ্বশুর যায়। পণ্ডিত তার জবাব দিতে পারে না, আসি কারে কয় শ্বশুর কারে কয়, ও পণ্ডিত জানবে কেমন করে, তাদের বইয়ের মধ্যে নেই কি মা, জন্ম নিলে কি হয় কি কয়, জন্ম নিলে আর মরলে কি কয়, কি মা মরলে কি হয় আর জন্ম নিলে কি হয় কি করেন, আপনারা কি জানেন না নাকি, তাহলে কয়েন না কেন, লজ্জা করেন কেন, হ্যাঁ আতুর না ওইটাকে বলা হচ্ছে আসি, ছসু বলে আর মরলে হয় আসি, তাহলে নিত্য তো আমরা মরতেছি, নিত্য আমাদের জন্ম নিচ্ছে তাই না বাবা, ওই যে গঙ্গায় স্নান করতে গেলাম আসি শ্বশু আমার গেল না, তার মানে নিত্য জন্ম নিচ্ছে, নিত্য মারা যাচ্ছে, আমার আসি শ্বশু যায় কি, সে পণ্ডিত জানবে কি, সে পণ্ডিত তো শিক্ষিত মানুষ, পাণ্ডিত্য জানে তার, পাণ্ডিত্য জানা আছে, গ্রন্থ পড়েছে পণ্ডিত হয়েছে, কিন্তু আধ্যাত্মিক আত্মতত্ত্ব তো জানা নাই, আত্মতত্ত্ব জানতে গেলে একজন আধ্যাত্মিক গুরু চাই বাবা, জয় রাধে, এই জন্য গুরু দৈনতা শিখায়, হ্যাঁ যার সঙ্গে কৃষ্ণপক্ষের উকিলের কাছে
আমার কিছু জিজ্ঞাসা হবে। সুন্দর করে তুমি আসরে বুঝা ইয়া দেবে, ঝগড়া যখন লাগিয়ে গেছে মারামারি করে যদি হাইরেও যায় একদল, যাওয়ার সময় গাল দিতে দিতে যায়, ভাই আমাকে পাড়া দিয়ে যাইস তোর মাথা ভাঙিয়ে দিব, পারি আর না পারি গাল দিতে দিতে যায়, তাই না বাবা? যায় না তো? এইরকম পারি আর না পারি আমি গাল দিতে দিতে যাই, কেমন? ও কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ গো? হ্যাঁ, তুমি কোন কৃষ্ণ? কংসের কারাগারে যে কৃষ্ণ জন্ম নিয়েছে, ওটা কৃষ্ণ জন্ম নেয় নাই তো? নিছে নাকি বাবা? কংসের কারাগারে জন্ম নিয়েছে নারায়ণ, তাই না? শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ না বাবা? নারায়ণ। তাহলে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি কি কারণ? যার জন্মই হয় নাই সাদা, দেখেন তো, যার জন্মই হয় নাই তার জন্মাষ্টমী পালন করবো কিসের দায়? জন্ম তো নিল নারায়ণ, তাহলে নারায়ণের জন্ম অষ্টমী হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, আমাকে সবার আমরা কি করি, জন্মাষ্টমী পালন করি। আমি তো মনে করি কৃষ্ণের তো জন্মই হয় নাই বেটা, তা যার জন্মই হয় নাই তার জন্মাষ্টমী আবার কৃষ্ণের? একটা গেল, আর একটা জিজ্ঞাসা করার আমার বাসনা এলো, কি কৃষ্ণর আগে জন্ম নিল ছয় ভাই, তাই না? জন্ম নিল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একবারে আশার দিয়ে মাইরে শেষ, কোনো পাপ না থাকলে বাবা, কোনো অপরাধ না থাকলে ওই আশার খাইয়ে কেউ মরে? জন্ম নিয়ে মরতেই পারে, মরলে জন্ম নিয়ে কোনো অসুখ বিসুখ হলো বা কীভাবে মারা গেল আলাদা ব্যাপার, কিন্তু জবরদস্তি একবার আশার দিয়ে মারা, এ তো যাতা ব্যাপার না কি মা, তাই না? তাহলে কি অপরাধ ছিল, কোন পাপের ফলে তারা এই পাষাণে আশার খেয়ে মারা গেল, এবং পূর্ব জন্মে তারা কারা আছে? দুইটা হয়ে গেল, আর একটা কব, বেশি কব না, এখন দিশা পাচ্ছে মাসের কয়দিন যায়। আর একটা কি, আমি এই জায়গাতেই থবো, বেশি না, এই জন্মের মধ্যেই থবো। আর একটা হচ্ছে কৃষ্ণের আগের যেটা, যেটারে কয় বলাই বা বলো রাম, তাই না? ওইটার আরও কীর্তি কেমন দেখেন, দৈবকীর গর্ভে পাঁচ মাস, আবার রুহিণীর গর্ভে যায় হলো পাঁচ মাস। প্রথমে কিন্তু দৈবকীর গর্ভে ঢুকলো, মানে এক মা গর্ভবতী হলো, মনে করেন আমার মা গর্ভবতী হলো, মায়ের গর্ভে জন্ম না নিয়ে মাসির গর্ভে যায় হলাম, কি বাবা? আপনারা একটু আগায় আসেন, পিছনে জায়গা কম হয়ে যাচ্ছে, আগায় আসেন, আগায় আসেন, সামনে আসেন। আজকে একটু ভক্তবৃন্দ আগমন হয়েছে, আগিয়ে আসুন সবাই। কীভাবে এরম হয়? হয় এরকম আমাদের দেশে হয়। আমি মায়ের ঘরে গর্ভে প্রবেশ করলে মায়ের গর্ভে দশ মাস দশ দিন থাইকে তারপরে ভূমিষ্ঠ হবো, তাই না? কিন্তু বিকায়দা ব্যাপার, মায়ের গর্ভে পাঁচ মাস আর মাছির গর্ভে যাই জন্ম হলাম পাঁচ মাস পাঁচ থাকার পরে দশ মাসে। তাহলে এই যে ব্যাপারটা, এখান থেকে ওখানে সাপ্লাই হওয়া, যদি এই মায়ের গর্ভ থেকে আমি বের হয়ে যাই সেটাকে গর্ভপাত বলে, তাই না? আর একবার গর্ভপাত হয়ে গেলে ওইটা কি আবার আরেকজনের ভিতরে ঢুকাই দেওয়া যায় নাকি? কোনো বিজ্ঞান কোনো সায়েন্স আছে এরকম? নাই। তাহলে কোন কায়দা বায়দায় তোমার দাদা বলাই রুহিণীর গর্ভে প্রবেশ করে আরো পাঁচ মাস থেকে জন্ম নিল, তোমার কাছে যেন পরিপাটি জবাব পাই। আর আমার বেশি দরকার নেই, তিনটাই কইছি, যদি ঠিক ঠিক পাইলাম পাইলাম, না পাইলে কৃষ্ণ পক্ষের উকিল রাজকে ওর ক্ষম। আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনারা যত ভক্ত বিন্দু, দেখি এসে কোন ভাবে কোন বা কথা কয়, কোন বা ভাবের আমার যত ভাবের কথা বলি আমি কব, গুরু কৃষ্ণ পালা হচ্ছে আজ গান, শুনিয়া সকলের শীতল হবে প্রাণ। এবার কৃষ্ণের পক্ষে প্রশ্ন দিয়া যাই, ওহে কৃষ্ণ তোমাকে জানিবার চাই, তোমার আগে ছটি ভাই তারা জন্ম নিল, কোন পাপের ফলে তারা তারা মারা গেল, আমার আগে একবারে ছড়াই দিলে হবে নাকি?
ছন্দ করতে জানিস না, একবার যদি চড়াই তাহলে কি করে মানুষ বুঝবে কি করছি আমি? তোমার আগে জন্ম নিল নীল ছটি ভাই, কি কারণে মারা গেল আমি জানতে চাই। তারপরে তোমার আগে সপ্তম পুত্র যার নাম বলাই, পাঁচ মাস দৈবকীর গর্ভে, পাঁচ মাস রোহিণীর গর্ভে জন্মে, এটা আমরা শাস্ত্রে পাই। কি করে দৈবকী করে প্রবেশ করেছিল জানা থাকলে পরিষ্কার করে জবাব দিলে ভালো। তোমার তো জন্ম হয় নাই, হয়েছিল নারায়ণ, কেন জন্ম অষ্টমী আমরা করি গো পালন? তিনটি প্রশ্ন মালা তোমায় করে গেলাম দান, সুন্দর করে এসে তুমি দিও সমাধান। আর কেন বেশি বেশি বলতেও গো যাই, এইখানে আমার আসর ছেড়ে দিয়ে যাই। আর কেন বেশি বেশি বলতেও গো যাবো, এইখানে আমার পালা সাঙ্গ করে দেব। তারপরে বেশি বেশি বলিতে যাব না, বেশি বলে আমি তো দূষিত হব না। আর কেন বেশি বেশি বলিতে গো যাবো, এইখানে ভাব আমি সাঙ্গ করে দেব। এইখানে যে করলাম থামত অমৃত হরি, জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ বলুন হরি হরি, হরিবল 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 হরি হরিবল হরিবল। আসর শেষ, আপনারা সবাই বাড়ি যান, আমিও যাই আপনারাও যান, মানে আমিও যাই আপনারাও যান। আসলে গোসাইয়ের যা রেশন সাপ্লাই হলো 30 তারিখের পরে বন্ধ, আর পাবেন না। 30 তারিখ পর্যন্তই রেশন দেবে, তারপরে বন্ধ। মানে ওনার ভান্ডে যা ছিল 30 তারিখ পর্যন্তই আছে, মানে আজকে পর্যন্ত শেষ। তবে ভালো লাগলো, খুব সুন্দর আলোচনা করেছে। গুরু বস্তুটা কি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। একটি কাক বটবৃক্ষের ফল খেল, ফল খেয়ে ওয়ালের মধ্যে গিয়ে পায়খানা করলো, ওইখান থেকে বট গাছ হলো। গুরুবস্তুটা ওই রকম। তাহলে গুরুবস্তুটা কি হলো? আমি যে বলে গেলাম গু মানে হচ্ছে গু, আর রু মানে হচ্ছে শুকনো, না শুকানো পর্যন্ত ওয়ালের মধ্যে বট গাছ হবে না। আমার কথাই ঠিক হয়ে গেল নাকি না, কি বলেন বাবা? আমার কথা ঠিক হইল কি না? ঠিক হইল তো, বললো তখন কিছু তোকার নাই, এই কথা যে বললো তখন তো বলেন নাই। আচ্ছা, যারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, সামনে জায়গা আছে, যদি বসেন না এসে খুব ভালো লাগবে। আচ্ছা, আপনারা একটু আগে আসতে পারবেন না, গরম হয়ে গেছে, আবার হবে, দরকার হলে আগুন জ্বালিয়ে দেবো নিচে, আসেন আসেন বাবা, আসেন আসেন একটু আগে, সামনে চলে আসেন, সামনেটা ফাঁকা থাকলে ভালো লাগে না, আসেন আসেন না। খুব ভালো আলোচনা, আমার খুব ভালো লেগেছে। একটা গান গাই, আর গানের পরে আমাকে কিছু প্রশ্ন করেছে, আমারও কিছু জানার আছে, সেখানে গিয়ে আমরা আবার দুজনে মিলে লড়াই বাঁধাই, তাই না? আমাকে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে প্রশ্ন করেছে, জন্ম নিল কংসের কারাগারে নারায়ণ, আমরা জন্মাষ্টমী কেন পালন করি? এটা সত্যি আমাদের জানার বিষয়, আমরা জন্মাষ্টমী করি, জন্ম নিল নারায়ণ আর জন্মাষ্টমী করব কৃষ্ণ, এটা কেন করি আমরা? আর কৃষ্ণের আগে কারাগারের ভেতরে আরও 6টি ভাই জন্ম নিয়েছে, তারা মামার হাতে পাষাণে আঘাত খেয়ে মরে গেছে, এদের নাম কি জানতে চেয়েছে এবং কেনই বা তারা মারা গেল। আর সপ্তম গর্ভে এসেছিল বলরাম, তিনি 5 মাস রোহিণীর গর্ভে আর 5 মাস দৈবকীর উদরে লালিত পালিত হয়েছে, এই তো, আর তো কিছু করে নাই, করেছে? আচ্ছা, করলে করছে, আমি আগে একটা গান গাই। অমর কৃষ্ণ ভজরে অমর কৃষ্ণ ভজরে
ও সেই অনাথের নাদ দিন বন্ধু, ও সেই অনাথের প্রেম কৃষ্ণ ভজরে অমন, কৃষ্ণ ভজরে
করে গেছিলাম দান, এক এক করে ধরে ধরে দিল সমাধান। গুরুর ভূমিকায় দাঁড়িয়ে শ্রী দয়াল অধিকারী মহাশয় দেখাইল গুরু তত্ত্ব তাহার দ্বারায়। বলি সব
সবাই রেখে যায়। এমন প্রশ্ন, কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিয়েছে বিষ্ণু, কথা মিথ্যা নয়। শঙ্খচক্র গদাপদ্ম চারি হস্ত ছিল সেই সময়। কংসের কারাগারে যেজন জন্ম নিয়েছে, ফুলে করি বর্ণনা, চারিভুজ দাঁড়ি বিষ্ণু কিনা, শঙ্খ এক হাতে, শঙ্খ এক হাতে, চক্র এক হাতে, গদা আর এক হাতে পদ্ম। এখানে তার প্রশ্ন নয়, প্রশ্ন তাহলে কৃষ্ণের জন্ম হলো না, আমরা কৃষ্ণের জন্মাষ্টমী কেন করি, তাই না? কৃষ্ণের জন্মই হয়নি, কিন্তু আমরা কৃষ্ণের জন্মাষ্টমী করি, কেন করি? শোনো নন্দ রাজা, ওই পারেতে বসাবটি রয়, দৈবকীর উদরেতে একটা হয়েছে তনয়, বসুতে দৈবকী রানী শ্রীকৃষ্ণের পিতা এবং জননী, কংসের কারাগারে আবদ্ধ, কারাগার অর্থাৎ কার আগার, কার শব্দ কার, জিনিসটা কার, আগার শব্দের অর্থ ঘর, কার ঘর, যার ঘর সে জন্ম নিয়েছে, কারণ এই বিশ্বখানা তার অবদান। তাহলে কারাগার এটা কৃষ্ণের ঘর, কৃষ্ণের আগার, জন্ম নিয়েছে। কে জন্ম নিল? বিষ্ণু। কেমন করে জন্ম নিল? যখন প্রাণ গোবিন্দের আসার সময় হয়, গীতার মধ্যে করেছে বর্ণনা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুঃখিতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবানি। পৃথিবীর উপরে পাপের ভার বেড়ে যাবে, তখন স্বয়ং ঋষিকেশে আসবেন অবনীর ভেতরে মানব রূপ ধরে, গীতার বাণী। তাহলে এসেছেন কেন? পাপ উদ্ধার করতে, পাপ মোচন করতে। পাপ কে করেছিল? একজনের নাম হচ্ছে কংস, আর দুইজন ব্যক্তি ছিল, একজন হলো শিশুপাল আর একজন দন্তবক্র। এই তিনজনের করিতে গর্দর্প চূর্ণ এসেছিলেন সেই আমাদের স্বয়ং ঋষিকেশ। সেই কংসের কারাগারের ভেতরে জন্ম নিল শঙ্খ চক্র গদাপদ্ম, পিতার মস্তকে করি যখন যমুনা পার হতে যায়। খুলে করি বর্ণনা, একটু মন দিয়ে শুনতে হয়, কৃষ্ণের কাহিনী তো অনেক বদনাম ঘটে গেছে। বলে কৃষ্ণ আসেনি, বিষ্ণু এলো, ঐশ্বর্যের বিষ্ণু, চার হাত, তায়ার ঘরের রমণী লক্ষ্মী, বিষ্ণুর বইয়ের নাম হচ্ছে লক্ষ্মী, ঐশ্বর্য, ঐশ্বর্য নিয়ে বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। এমত অবস্থায় যখন আমার প্রাণ গোবিন্দ পিতার মস্তকে ঝুড়ির মধ্যে করে যমুনা পার হচ্ছিল, যমুনা করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল, এ যমুনার কেউ না হয়, বিরজার সঙ্গে রমণ ক্রিয়ায় যেখানে নদী হয়েছিল, মধ্য কৃষ্ণকে দুভাগ করা হলো, এই সেই যমুনা রাধারানীর অভিশপ্ত হয়ে এসেছে বৃন্দাবনের গায়ে। যমুনা করজোড়ে প্রার্থনা করল কানাইয়ের কাছে, হে গোবিন্দ, তুমি আমার উপর দিয়ে যাচ্ছ, আমার মনে আছে আস, তোমার সঙ্গে
করতে চাই সহবাস, তোমার সঙ্গে করতে চাই সহবাস। গোবিন্দ তথাস্তু বলিয়া পিতার মস্তক হইতে যমুনায় গেল পড়িয়া। পড়েছিল আপনারা, শ্রীকৃষ্ণ সিরিয়াল টিভির মধ্যে হচ্ছে, দেখেছেন? যমুনার মধ্যে পড়ে গেল, তাহার সঙ্গে রমণ হল, রমণ হওয়ার পরে করজোড়ে প্রার্থনা জানায়, গোবিন্দ বৃন্দাবনে তো ঐশ্বর্যের দরকার নেই, কারণ তুমি কথা দিয়েছিলে তোমার পিতা মাতাকে, অর্থাৎ ধরা এবং দ্রোণ, ধরা দেবী এবং দ্রোণ। ধরা দেবী নিজের স্তন কাটিয়া কৃষ্ণের সেবা করাইয়া তাহার গর্ভে আসবে বলে কানাইয়া বর পেয়েছিল সেই সময়। সেই বরের মান রক্ষা করিতে গোলক হতে গোলকের নাথ এসেছেন আজ ধরাতে। তাই হাত দুখানা যমুনার করে দান করিয়া মাধুর্যের বিষ্ণু ত্যাগ করিয়া ঐশ্বর্যের কৃষ্ণ হইয়া বৃন্দাবনে গেল চলিয়া। এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে গেল, ভক্তবৃন্দ মুখে একবার নিতাই গৌর হরি হরি বল। ওমা কষ্ট হচ্ছে, আজ ভগবান বৃন্দাবনে প্রবেশ করেছে, কষ্ট হওয়ার তো কথা নয়। একবার উলুরধ্বনি হরিধ্বনি দিতে হয়, এটা জানেন না? তাহলে দিলেন না কেন? ভগবান জন্ম নিয়েছে, আর কেউ নয়, ভগবান। আপনার বাড়ির ছেলে না, আমার বাড়ির ছেলে না, এটা ভগবান। ভগবান এসেছে বৃন্দাবনে প্রবেশ করেছে, তাহলে এই নন্দালয়ে কৃষ্ণ সর্বপ্রথম গেল। আচ্ছা, প্রথম প্রশ্ন গেল হয়ে, দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার আগে যে ছয়টা ভাই, পুরাকালের কথা, হিরণ্যকশ্যপ আর হিরণাক্ষ দুই ভাই, নাম শুনেছেন না? এরা তাহারও পূর্বে স্বর্গের দাড়ি, বিষ্ণুর দ্বারের দাড়ি, জয় আর বিজয় অভিশপ্ত হয়ে তারা মত্তলোকে অসুর হয়ে জন্মগ্রহণ করেছে, একজন হিরণ্যকশ্যপ আর একজন হিরণাক্ষ। এরা দু ভাই, হিরণ্যকশ্যপের তিনটা ছেলে, তাহার মধ্যে একটা ভক্ত প্রহ্লাদ, আমরাও এটাকেই বেশি চিনি, তাই না? কি বাবা, ভক্ত প্রহ্লাদকেই আমরা বেশি চিনি, কিন্তু ওর আরো দুটো ভাই। ভক্ত প্রহ্লাদ আর হিরণাক্ষের হলো ছয় ছেলে, এরাকে হিরণাক্ষের একটা ছেলে কালনেমি, এই কালনেমির ছয়জন পুত্র ছিল গোবিন্দের ভক্ত, ভক্ত প্রহ্লাদের ওই সময়ে এরা জন্মগ্রহণ করেছে। এরা হলো এই যে ছয় ভাই গোবিন্দের ভক্ত, এমন সময় অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ বেঁধে গেছে, কালনেমি গিয়ে বলেছে পুত্রের কাছে, পুত্রগণ আমার কথা নিবি, দেবতাদের সঙ্গে যুদ্ধে বেঁধেছে, আমরা অসুর বংশে জন্মগ্রহণ করেছি, যুদ্ধে যাবি। ছয় পুত্র করজোড়ে বাবার কাছে মিনতি করেছিল, বাবা গো আমি যে যুদ্ধে যাব, আচ্ছা যুদ্ধটা করব কার সাথে? বলে কেন জানিস না, সেই গোলক বিহারী হরি ছলনা করে আমাদের সুধা থেকে বঞ্চিত করেছে, তাহার সঙ্গে করতে হবে রণ। সেই গোলক বিহারী হরির সঙ্গে করতে হবে রণ। বলল বাবা গো এই যাত্রায় মাফ করো, কারণ এতদিন ধরে যার ভজন সাধন করেছি তাহার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বাবা বলল পিতার আদেশ, তোদের যুদ্ধ যেতে হবে। বলল বাবা তাও মাফ করো। বলল তোদেরকে অভিশপ্ত করব। বলল তথাস্তু বাবা। এই কথা যখন বলল, কুমণ্ডল হতে জল নিয়ে মন্ত্রপুত করে ছয় পুত্রের ঘাড়ে যখন ছিটিয়ে দিল, ছয় পুত্র ভস্ম হয়ে গেল। ছয় পুত্র যখন ভস্ম হয়ে গেল, আত্মার উদ্ধার হতে হবে, তো এই আত্মাগণ কৃষ্ণের কাছে করজোড়ে মিনতি জানালো, প্রভু গো আমাদের উদ্ধারের উপায়, আমরা তো তোমার ভক্ত, এতদিন ধরে তোমার ভজন সাধন করেছি, পিতার অভিশাপে আমাদের একটি মুক্তির উপায় হবে না, এই অভিশপ্ত থেকে কি করে মুক্তি পাবো? বলেছিল কৃষ্ণ জনার্দনে, এ যুগে পাবি না মুক্তি, তোদেরকে দিচ্ছি সূক্ষ্ম যুক্তি, আগত দাপর যুগে আমি যাবার আগে আমার মায়ের ঘট শুদ্ধ করিতে, দেহখানা শুদ্ধ করিতে তোরা আমার আগে আগে ভাই রূপে জন্মগ্রহণ করবি। বুঝতে পেরেছেন? এই ছয় ভাই কারা? কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, উদারথী, সংবর্ধন, ঋজু,
ছয়টা ভাই, এরা হলো কালনেমির পুত্র। ছয়জন হলো অভিশপ্ত, অভিশপ্ত হয়ে মায়ের উদরে গেল, আর কংসের আঘাতে তারা মুক্তি পেয়ে পুনরায় কৃষ্ণ প্রাপ্তি হল। দ্বিতীয় প্রশ্ন শেষ। তিন নম্বর প্রশ্ন, কি প্রশ্ন? পাঁচ মাস বলরাম দৈবকীর উদরে, আর পঞ্চমাস রোহিণী গর্ভে কি করে রয়? এটা হয়েছে একমাত্র যোগ সাধনায়। যোগ বোঝেন তো না? এতক্ষণ গোসাই যোগ সাধনা শিখিয়ে গেল আপনাদের, কিভাবে পোলাপান নিবি, কিভাবে ধার্মিক ছেলে হবে, গোসাইয়ের মনে হয় নেওয়ার ইচ্ছা এখনো আছে। নাহলে গোসাই কালকেও এই কথা কইছে আসরের মধ্যে, কিভাবে হবে, কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়, এই সময় নিয়েন না গোসাই, মান সম্মানের ব্যাপার। তা যাই হোক, এটা হয়েছে যোগ সাধনায়, একমাত্র প্রাণায়ামের দ্বারায়। শুদ্ধ ঘরে বসে যদি যোগ সাধনায় কেহ করতে পারে, রণ এটা যুদ্ধ, যোগ সাধনায় যদি কেহ করতে পারে রণ, তবে এই রূপ হয় সাধনার ভজন। শাস্ত্রের মতে কথা বলি, আধ্যাত্মিক গোসাই বলবে, আজকে আধ্যাত্মিকের ভাগ যেহেতু গোসাইয়ের পক্ষে, ওটা আমার নয়, এর জন্য ওটা বাদ দিলাম, শাস্ত্রের কথা বলি। সপ্তম গর্ভে বলরাম, বলরাম আসার পূর্বে ত্রেতাকালের একটু কথা আপনাদের বলি। এ লক্ষণ আর বলরাম আর কেহ নয়, ত্রেতা যুগে লক্ষণ, বাতাহারি ব্রত, বাতাস খেয়ে 14 বছর আমার সঙ্গে বনে কাটিয়েছিলেন, আমি সেই সময় ছিলাম রাম, আমার ভাই লক্ষণ। বাতাহারি ব্রত করে বাতাস খেয়ে 14 বছর বনে থেকে আমার সেবা করেছে, তার সেবায় সন্তুষ্ট হয়ে আমি বর দিয়েছিলাম, ভাই রে তুই যেভাবে 14 বছর আমার সাধনা করলি, আমার ভজন সাধন করলি, আমার মনে আছে, ভাবো আগত যুগে তোকে বড় বানাইয়ে দাদা করে পাঠাবো, আমি তোর ছোট ভাই হয়ে তোর একটু ভজন সাধন করতে চাই। সেদিন আমি বর দিয়েছিলাম লক্ষণকে, তাই লক্ষণ আজ তারপর যুগে বলরাম হয়ে অবতীর্ণ হচ্ছে। ত্রেতা যুগে আমার বাবা যিনি দশরথ রাজা, তাহার ছিল 749টা বউ, মনে রাখবেন 749টা, আর তার মধ্যে তিনটা কৌশল্যা, কৈকিক আর সুমিত্রা, তিনটা হলো পাট রানী, মেন রানী, প্রধান রানী। কৌশল্যা রামের মা, কৈকিক রানী ভরতের মা, আর সুমিত্রার ঘরে হয়েছিল তনয় দুই, শত্রুঘ্ন আর লক্ষণ, এ চার ভাই। এই যে লক্ষণ আসবে, আমার মা বিমাতা কৈকিক রানী, আমি যখন বনে যাই তখন ডাক দিয়ে বলেছিলেন, আমার যদি পুত্র হয়ে তুই রাম জন্ম নিতি, তাহলে পূর্ণ ব্রহ্ম রাম আমার গর্ভে জন্ম নিত। সেদিন আমি কৈকিক রানীকে অভয় দিয়েছিলাম, মা গো এ যুগে সম্ভব নয়, আগত দাপর যুগে আমি তোর ঘরে যাব, আগত দাপর যুগে আমি তোর ঘরে যাব। এই যে কৈকিক রানী আজ আমার পিতার যে পাট রানী দৈবকী, দৈবকী রানী কংসের কারাগারে ভোগ করেছে যন্ত্রণা, এই গর্ভে লক্ষণ জন্ম নিল। সেই সময় আমি যোগমায়াকে স্মরণ করেছিলাম, আদ্যাশক্তি মহামায়া শিবের ঘরণী শঙ্করী, মা গো তুমি আমার কথা নাও, এইভাবে যদি আমার দাদা জন্ম নেয় কংসের আঘাতে মারা যাবে, তুমি আমার কথা ধরো, আমার ভাইকে দাদাকে নিয়ে আমার আরেকজন মাতা বৃন্দাবনে রয়েছে রোহিণী, তাহার গর্ভে প্লান্টেশন করো। যোগমায়া আমার কথা নিয়া সেই পঞ্চম মাসের বলরামকে পাঠাই দিল রোহিণীর গর্ভে নিয়া।
এইভাবেতে বৃন্দাবনে বলরাম আমার আগে গেল, চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার হরি হরি বল। এইভাবে সব ভগবান আমাদের বৃন্দাবনে এসেছে, হয়ে গেছে মা, আর প্রশ্ন নাই। আচ্ছা আমি কোন কৃষ্ণ? এটা বলেছে, তুমি কোন কৃষ্ণ? আমি বৃন্দাবনে মাধুর্যের কৃষ্ণ। এখন যে আলোচনা হচ্ছে এটা বৃন্দাবন, আমি বৃন্দাবনে মাধুর্যের কৃষ্ণ। সময় কি আছে না? আমি জিজ্ঞাসা করলাম সময় কি আছে, কারণ আমার পরে আরো শিল্পী আছে, ওরাও তো গান শোনাবে, তাই না? আচ্ছা একটা গান গাই, আর ছোট্ট করে দুইটা প্রশ্ন, প্রশ্নটা আগে কই দেয়নি, তারপরে গান গাই, কি বলেন? প্রশ্নটা হলো, গোসাই বলেছে যে যখন বীজ শিষ্যের কর্ণে দেওয়া হয়, আপনারা সবাই শুনেছেন, তখন সন্তান জন্ম নেয়, বীজে ফল হয়, কি ফল? প্রেম ফল, বলেছে না, এ বীজে হয় প্রেম ফল। আচ্ছা গোসাই আমি জানতে চাই, যে প্রেম ফলটা হলো, এই প্রেমের মান কত, প্রেমের প্রকার কি? বৃন্দাবনে পঞ্চপ্রেম, এই যে বীজে প্রেম হলো, এটা কোন প্রেম? পঞ্চ প্রকারের মধ্যে এটা কোন প্রেম? বৃন্দাবনে পাঁচ প্রকার প্রেম, কি কি প্রেম ওটা আমি কব, কে গোসাই কব, ওটা আমি কব না, ওটা গোসাইয়ের জন্য ছাড়লাম। আর এই পাঁচ প্রকার প্রেমের মধ্যে এই যে প্রেম জন্ম নিল, এটা কোন প্রেম? আর বলেছে গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো, বলেছে না, গুরু শব্দের অর্থ ব্যাখ্যা করেছে, গু মানে অন্ধকার, রু শব্দের অর্থ আলো, যিনি অন্ধকার পথতে আলোর পথ দেখান তিনি হলেন এ জগতে গুরু, তাই তো? আমি তো ভুল বলিনি, গোসাই বলেছে। তাহলে আমি একটু জানতে চাই, এই যে যিনি অন্ধকার হতে আলোর পথ দেখায়, আলোর গতি কত, আলো কত বেগে চলে, গতি কত? আলোর গতি মতি রতি জ্যোতি মান নির্ণয় কিভাবে করব? যেখানে প্রশ্ন করেছি আপনারা বুঝেছেন আর গোসাই বুঝেছে, আমি কিন্তু বুঝি নাই, এইটাই আমার প্রশ্ন, আর কোনো জিজ্ঞাসা নাই। কি প্রশ্ন করলাম গোসাই বুঝতে পারছে, আর যারা ভজনের ঘরে প্রবেশ করেছেন তারা বুঝতে পেরেছেন। একটা ছোট্ট গান গাবো, আর গানের পরে আসরটা ছেড়ে দিয়ে গোসাইয়ের মুখে আমরা মুখাশ্রিত বাণী শুনব। আচ্ছা এটা তো বললাম বাবা, 749টা বউ আপনি শোনেননি, আমার কথাটা শোনেন, আমার বাবার 749টা বউ, আমি যদি কৃষ্ণ হই তাহলে আমার বাবার 749টা বউ, এটা তো শুধু দুটো বললাম, রোহিণী এবং দৈবকী। এই রোহিণী হলো কৌশল্যা, ত্রেতাযুগে রামের যে মা, এবার কোন অধিকারে পেলে বুঝতে পেরেছেন তো? এ দুটো বললাম, 749টার নাম আমার কাছে আছে লিস্টে খাতার মধ্যে, যদি বলেন তাহলে আমি বলে দিতে পারি, একটু সময় লাগবে, না যদি আপনার জিজ্ঞাসা থাকে বলেন আমি বলতে পারি, একটু সময় লাগবে, 749টা নাম আছে ডায়েরির মধ্যে আছে, এত মুখস্থ রাখা সম্ভব না, তাই না? এর জন্য কিছু নোট করে নিয়ে আসতে হয়, খালি হাতে বাড়ির থেকে আসলে তাহলে বলবেন এ বেটা খালি খালি আইছে। আচ্ছা যাই হোক, একটা গান গাই, আর গানের মধ্যে মহাজন কি বলছেন। আমার জীবনে যা কিছু ভুল তোমরা পারো যদি ভুলে, একটুখানি দেখে এসো আমি মরে গেলে। দেখো আমার এই জীবনের যত কিছু ভুল অর্জন করেছি, ভক্তের কাছে একটাই প্রার্থনা, আমি যেদিন মারা যাব
যেন সম্মুখে সাধুগুরু বৈষ্ণবের মুখাশ্রুত দর্শন করে মরতে পারি। আমার জীবনের যা কিছু ভুল তোমরা পারো যদি ভুলে, পারো যদি দেখে এসো আমি মরে গেলে। এ জীবনের যা কিছু ভুল সবই তোমরা ভুলে, পারো যদি দেখে এসো আমি মরে গেলে। ভুলে ভরা জীবন আমার, এ তো ভুলেরই সংসার। ভুলে পড়ে ভুলে গেছি এ ভুল সারিবার। ভুলে ভরা তো ভুলেরই সংসার, ভুলে পড়ে ভুলে গেছি ভুল সারিবা। গানের শ্রোতা ভুল করে দিও আমায় প্রাণে পেলে ব্যথা, আমার যত খেলার সাথী আমার গ্রামের ক্ষমা করে দিও আমায় প্রাণে পেলে ব্যথা। আসানে কুটিলে মাথা, আসানে কুটিলেও মাথা খাই নাই খানি দেখে আমি মরে গেলে।
শেষের দিনে হবে আমার পরে পরে ভেলা, তোমরা সাধু বৈষ্ণবের চরণের ধুলা, শেষের দিনে হবে আমার পর পরে ভেলা, ভরে দিও আমার শূন্য ধুলা, ভরে দিও আমার শূন্য ঝোলা চরণ ভৌত জলে, একটু খানি দেখে আমি সবই হবে তোমরা এলে একটু খানি দেখে আমি মরে গেলে, একটু খানি দেখে যে আমি মরে গেলে, আমার জীবনে যা কিছু ভুল সবই তোমরা ভুলে যেভাবে তে প্রশ্ন বিধান এক এক করে ধরে ধরে দিবে সমাধান, দুইটা প্রশ্ন দ্বিতীয় আসরে করে গেলাম দান, ব্যাখ্যা করে বুঝাইবেন আমার সেই দয়াল ভগবান। প্রশ্নপত্র কি, বীজ দিলে যদি প্রেম হয় বৃন্দাবনে পাঁচ প্রকারের প্রেম দেখিবারে পাই, কোন প্রেম উৎপন্ন হল একটু ব্যাখ্যা চাই। আর একটা কথা, গুরু শব্দে দু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো, যিনি অন্ধকার হতে আলোর পথ দেখাইল ভালো, সেই ব্যক্তিকে গুরু বলি এ বিশ্বের মাধার, ব্যাখ্যা করে বুঝাইল গুরু সভায় কর্ণধার, গুরু নামের পালতলিয়া আমরা যেতে দিব পারি, ইহার কারণে গুরুদেব তোমায় নমস্কার করি, তবে গুরুর এই যে গুরু আলো হলো আলোর গতি কতটুক, গুরুর আলোর গতি কতটুক, গতি রতি মতি জ্যোতি বস্তুগুলো কি,
এই পর্যন্ত করে খান্ত আমি চলে যাই। ইহার পরে আসিবেন আমার দয়ালু গোসাই, তাহার মুখের মুখাশ্রিত বাণী আমরা সবাই শুনে আর মন প্রাণ ধন্য হব। এই না সভাস্থানে তবে বেশি কথা দ্বিতীয়বারে বলার দরকার নাই। আমার পাশেতে শিল্পীর চেহারা দেখতে মনে পাই, তবে দ্বিতীয়বারে আর আমি কেন বলতে যাব বেশি। আর খানেতে আসর খানা যাব হাসি হাসি দেখিয়েছে গোসাই, আবার কোন বা তত্ত্ব কয় কোন তত্ত্ব কোন ভাবধারা উঠাইয়া। তাহার পরে সময় থাকলে মুখামুখি হব, নইলে আমরা অনায়াসে বাড়ি চলে যাব। ভুল ত্রুটি যদি করে থাকি স্মরণে জানাই আপনাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। দ্বিতীয়বারে বেশি কথা বলার দরকার নাই, এখানে তে আসর খানা সাঙ্গ করতে চাই। দ্বিতীয়বারের মতো আসর আমি গেলাম সাঙ্গ করি, একবার চাঁদ বদলে ভক্ত বিন্দে বলো হরি 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 বল। জোর সব সময় আছে, আমি না থাকলে তোর কোনো দামই নেই, তো ফুটার নিকিসের। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে ওজা জিজ্ঞাসা করছে কথা কইয়ে দিয়ে এখান গান গিয়ে বিদায় নেই নাকি, তাই না? তার কারণ শিল্পী এসে গেছে যখন ওদের সময়টা নষ্ট করার দরকার নাই, রাতও গভীর হয়েছে। গুরু যে বীজ দিল তাতে যে ফলটা হলো সেটা প্রেম ফলটা, কোন প্রেম ফল না? বৃন্দাবনে প্রেম সাড়ে তিন প্রকার, ভুল ভাব হচ্ছে পাঁচটা, প্রশ্নটাই ভুল। প্রেম হচ্ছে সাড়ে তিন রতি, সামর্থ্যা সাধারণী সামঞ্জস্যা, এটা হলো সাড়ে তিন রতি। এবং এটাই হলো রতি শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠা। প্রেম আলাদা, সকাম প্রেম আর নিষ্কাম প্রেম। প্রেম আলাদা জিনিস, ভাব আলাদা জিনিস। প্রেম হয়েছে সাড়ে তিন রতি, প্রেমটা সাড়ে তিন রতি। আর প্রেম হচ্ছে একটা নিষ্কাম প্রেম, একটা সকাম প্রেম। নিষ্কাম প্রেম কি? অর্থাৎ গুরু শিষ্যর যে সম্পর্ক সেটা হচ্ছে নিষ্কাম প্রেমের। সকাম প্রেমটা কি? আমার ভিতরে যে আমার প্রভু আছে তাকে যদি আমি ভালো না মাসতে পারি, তাকে ভালো না রাখতে পারি, তাহলে দেহবাসাটা যদি আমার সুন্দর না হয় তাহলে সেখানে কি গোবিন্দ থাকবে বাবা? ওগুলো প্রেম না তো, ওগুলো পাঁঠার কাম। এক কথাই শেষ, অত কথা আমি কব না কি বাবা, ফাও কথা কইয়ে তো লাভ নাই, ফাও সাটাম দিয়েও লাভ নাই। অকাম কি? অকাম হচ্ছে যাহা খারাপ জিনিস, সে অকাম না। সকাম প্রেম আর নিষ্কাম প্রেম, স মানে নিচ, নিষ্কাম প্রেমটা কেমন? গোবিন্দ গোপীদের সঙ্গে যে প্রেম সেখানে নিষ্কাম প্রেম। আমাদের মতো কামচরিতার্থ করার জন্য তাদের সঙ্গে প্রেম হয়নি। দে একটা স্কেল দে, গানটা গাই তাহলে বুঝতে পারবি। ওরে চাওয়া পাওয়ারে আশা সকলি নাশিয়া, যে জন কুলে ভাসিতে পারে গো ভালোবাসা বলে তারে গো, বলে ভালোবাসা বলে তারে। যে জায়গায় জিজ্ঞাসাগুলো রাখছে এ জায়গায় ফাজলামি ইয়ার্কি করার মতো জায়গা নাই বাবা, তাই না? যাবে কি ফাজলামি ইয়ার্কি করা? বাজে কথা কওয়া কওয়া যাবে না। আর পালাটাই হচ্ছে গুরু এবং কৃষ্ণ। হ্যাঁ, এই জায়গায় মাঠে জমি না থাকলে কথাগুলো ভালো লাগবে না। যাদের এই মাঠে জমি নাই, যারা গুরু ঘরে যায় নাই, যারা দীক্ষা শিক্ষা নেয় নাই, তাদের এইগুলো কথাও ভালো লাগবে না। কেন জানেন? দেশের দেশি হবি, দেশের কথা কবি, তবেই যাবে সমনের ভয়। দেশের দেশি না হলে কি কেউ দেশের কথা কয়?
জয় রাধে। তাহলে দেশের দেশি হতে হবে তো, উটকা কি ফাটকা কিছু শ্রোতা আসে তারা কয় কি গায় সাদা কয় কি, আরে কয় কি তোর বুঝার জায়গা এখনো বুঝা আছে? খোল, আর কতদিন নির্বোধের মতো চলবি, অমানুষের মতো চলবি? মানুষ হওয়ার চেষ্টা কর, চেহারাটাই তো শুধু মানুষের মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এখনো তো মনুষ্যত্ব জাগ্রত হয়নি। স্কুলে একটা বাচ্চাকে নিয়ে গেলে বাবা মা বলে, মাস্টারমশাই একটু আশীর্বাদ করেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ। গুরুর চরণে ভক্তি দেওয়ালে গোসাই একটু আশীর্বাদ করেন আমার ছেলেটা মেয়েটা যেন মানুষের মতো মানুষ। ওটা কি মানুষ না? আসলেই তো মানুষ না ওটা। মানুষ করতে গেলে একজন মানুষের, প্রকৃত মানুষের সঙ্গ করা লাগবে, তবেই মানুষ হওয়া যাবে। আজকের যে আলোচনার বিষয়বস্তু এটা বুঝার মতো ক্ষমতা শক্তি খুব কম মানুষের আছে, কঠিন একটা সাবজেক্ট। তাই চাওয়া পাওয়ার আশা সকলে নাশিয়া, চাওয়া পাওয়ার আশা সকলে নাশিয়া, সকলে ভাসিতে পারে গো ভালোবাসা বলে পারে গো, বলে ভালোবাসা বলে পারে। অহেতু কি প্রেম? আরো শোনো কত প্রেমের ডেফিনেশন শুনবে। হেতু প্রেম কি ঠাকুর? হেমা কালী, আমার যদি এবার ছেলেটার বিয়ে হয়, ছেলেটা যদি পাস করে, তোর মন্দিরে দেবে একটা বড় পাঁঠা বলি, না 5 কেজি বাতাসে দেবে, এটা হেতু প্রেম। এটাও প্রেম, এটা হেতু প্রেম মানে চাওয়া পাওয়া আছে। অহেতু কি প্রেম? বাসো কি না বাসো ভালো তাতে দুঃখ নাই। হ্যাঁ, আমি যেন তোমারে বাসিতে পারি ভালো এই ভিক্ষা চাই। সুখে কিংবা দুঃখে যেখানে যে অবস্থায় থাকি, সদা সর্বদা যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি। সেই প্রেম ফলটা আস্তে আস্তে সঞ্চিত হয় বাবা। হ্যাঁ, আলোর জ্যোতি কতটা? জ্যোতি মানে আলো, মতি মানে এই যে মনটা, রতি মানে নিষ্ঠা। নিষ্ঠাটা যখন গাঢ় হবে, মতি যদি ঠিক হয়, রতি ঠিক হয়, আর রতি ঠিক হলে ভক্তি জন্মে। ভক্তি জন্মেলে আসে ভাব, ভাব এলে কেটে যায় সকল অভাব। আমার তো ভাবের ঘরেই ফাঁকা। হরিবল হরিবল। জাতি কুল মান সব করিয়া দান, সাজিয়া কলঙ্কের হারে। হরিবল হরিবল। আগে জাতি কুল মান ত্যাগ করো, আমি বড় জাত, আমি শিক্ষিত, আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি অনেক কিছু জানি, কিছু জানি না। প্রভু বললেন, যে বলে আমি কিছু জানি, প্রভু বলে তাকে আমি পশুর মধ্যে গুনি। গরুর কথা আমার কথা না বাবা, যে বলে আমি কিছু জানি, প্রভু বললেন তাকে আমি পশুর মধ্যে গুনি। সেই দরবারে জাতিবিদ্যা রূপ জবনের কোনো দাম নাই। জাতি কুল ওরে গো
সেবা সেই না
জয়গুরু, একজন ঝগড়া শুরু করেছি বাবা, এই সারা রাতে মিগ মাংসা হবে না, কেবল তো খালি রসগুলো আসতেছে, কেমন আসে জাগালায় জায়গাটায় দাঁড়ালো। এখন রস, রতি, প্রেম এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে পরবর্তী শিল্পীরা আর গান গাওয়ার সুযোগ পাবে না শোনা। তাই সবার চরণে আমি ক্ষমা চাইছি শোনা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মা গো। অনেক গভীরের তত্ত্ব এখন শুরু হয়ে যাবে, যে জায়গায় আমরা ছাড়লাম, এখান থেকে যদি এখন আলোচনা করতে হয়। জয়গুরু,